হ্যালো অ্যান্ড ভেরি গুড ইভিনিং এভরিবাডি। দেখা গেলে একটু জানাবে প্লিজ, দেখা গেলে একটু জানাবেন প্লিজ। আজকে আমাদের স্পেশাল গেস্ট আছে কিন্তু, ঠিক আছে? একটু ফোনটাকে একটু খানি, আমি আমি একটু চেষ্টা করছি যাতে একটু নিচে করা যায় আমার স্পেশাল গেস্টকে দেখানোর জন্য। এই যে আমার স্পেশাল গেস্ট, আমার সোনা বাচ্চাটা, আমার সোনা বেবি কোটায়, আমার সোনা বেবি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ও বসবে, শোনো, আজকে আমি তোমাদের সাথে গল্প করবো, লাইভ করা তো হবে না, বাড়িতে কারেন্ট চলে গেছিলো, বড়টাকে নিয়ে আসতে পারিনি, তাই ছোটটাকে নিয়ে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের জিনিসপত্র দেখাবো কি করে, ও যদি আমার কোলে বসে থাকে তাহলে তো আমার পক্ষে জিনিসপত্র দেখানো সম্ভব না। আচ্ছা ব্যাস ব্যাস হয়ে গেছে, তো কোলেই আছো তো, আবার কি সমস্যা জীবনে? হ্যাঁ, জীবনে কোনো সমস্যা নেই, এটাই সমস্যা আর কি। ওর সমস্যা হচ্ছে ওর জীবনে কোনো সমস্যা নেই, তাই জন্যে মামার কোল ছাড়া উনি নামবেন না, উনি কোথাও যাবেন না। তো আমি ভাবছি কি আজকে আমি কি করে এত কিছু নতুন জিনিস আছে তোমাদের কি করে দেখাবো। হাই পান্তুয়া বলে দাও, হাই হাই মাছিমণি, হ্যালো পান্তুয়া। অ্যাকচুয়ালি কি হয়েছে ওর, মানে এখন ঘুমানোর টাইম, কি চাই আচ্ছা, ওর এখন ঘুমানোর টাইম। এবার ব্যাপারটা হয়ে গেছে আমার কোলে, আর বলিস না, অবস্থা দেখ তুই, খালি অবস্থাটা দেখ কি করবে, ও বুঝে উঠতে পারছে না যে ও কি করবে। আগে পোস্ট করে দিয়ে তারপরে তলায় লিখে দাও জিনিসটা, আগে লিঙ্কটা পোস্ট করে দিয়ে লেখো যে নোয়া ইয়ারিং রেগুলার ওয়ে কান ঝুমকো রেগুলার ভাই, রেগুলার লিখে দাও। আমার কোলে চড়ে আমার কারা কারা দেখতে পাচ্ছ, ওই সন্তু আমার কারা কারা দেখতে পাচ্ছ আমার বিবিকে একটু বলো তো দেখি, আজকে আমরা আড্ডা লাইভ করবো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি কি হয়েছে মা গো? ঘুমানোর টাইমে এখনো মানে ভীষণ আর কি, মানে ঘুম ঘুম ব্যাপার আর কি। ঘুম ঘুম চোখ লালালালা এই মাধবী রাত, বউ বউটা কি সুইট ওর পেয়েছে, ঘুম প্রচন্ড ঘুম পেয়েছে, বুঝছিস তো, মারাত্মক ঘুম পেয়েছে। বউ বউ ডেকে দাও একটু, বউ বউ করে দাও তো মা গো। তিনি মরি মরি আমার চুন মরি, আনলি কেন তাহলে? আরে ওর কারেন্ট ছিল না না, তো এবারে ও দুটোকে একসাথে ম্যানেজ করা বাড়ির লোকের পক্ষে ইম্পসিবল। বাড়িতে তো সহায় জানিস, ও কিউট বলছে, হ্যাঁ গো খুব কিউট খুব কিউট, আমার বেবিটা খুব কিউট, ছোট বেবি আমার একটা ছোট্ট বেবি। বিদ্যা আন্টি বলছে কি, বলছে খুব কিউট, আচ্ছা বুঝেছি। ও একটু সেটেল করে ঘুমাতে পারছে না বেসিক্যালি, একটু ঘুম করতে পারলে আর ওর কিছু চাই না। খুব ঘুম পেয়ে গেছে বাবা, কত বড় হাই দিলে দিয়েছে মা গো। আমি লাইভটা কি করে করবো মা গো, তুমি যদি আমার সোনা বাবা এরম করো আমি লাইভটা কি করে করবো সোনা বাবা। সোনা বাবা আমার কোল থেকে নামবেও না। হ্যাঁ তো বলছে নামবে না কোল থেকে, বলে দাও আমি নামবো না। ঘুম ঘুম চাঁদ ঝিকি ঝিকি তারা ওই মাধবী রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি রাত ওই মাধবী রাত। ওকে ঘুম পাড়া আগে, আরে ওকে ওভাবে ঘুম পাড়ানো যায় না মামা, কি হয়েছে বাবাটা? আচ্ছা আচ্ছা, ঝুমকোটা পড়ে যাবে, তুমি যাবে নিচে যাবে ওদিকে গিয়ে ঘুমাবে মা গো, কাকাটা চালিয়ে দেবো। আমি কি করে লাইভ করবো আমি যাই না, ও কথা বলছে, কি 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 হয়েছে বলো, কথা বলো বলো, ওদের সাথে হাই বলো, বলো হাই ওয়েলকাম টু অরুণাস ফিশন বলে দাও তো, বলে দাও একটু হাই অরুণাস ফিশন বলে দাও, হ্যালো বলে দাও একটু, বলে দাও বলো হাই হাই অরুণাস ফিশন, ওয়েলকাম টু অরুণাস ফিশন বলে দাও। হয়ে গেল কাজের 13টা 14টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, কি চাও, কি নামবে নিচে নামবে? আচ্ছা পড়ে যাবি কিন্তু ধপ করে, জানিস তো, আমি কি লাইভটা করতে দিবি না, আমাকে দিবি না? ঘুম পেয়েছে তো বাবা, মাটিতে নামবি নেমে ঘুমাবি? আচ্ছা যাও যাও, চলে যাও যাও, এখান দিয়ে গিয়ে ওদিকে চলে যাও তো। হ্যাঁ যাও যাও।
হাই হাই সুরভি, মামার জামাটা খেয়ে নে তো। হ্যাঁ, ও খেয়ে ওই খাওয়ার জন্য এখন ওদিকে চলে গেছে। আচ্ছা চলো, আ ভেরি গুড ইভিনিং এভরিবডি, দিস ইজ অনন্যা মুখার্জি সাইনিং আউট ফ্রম অনন্যা ইনস্টিটিউশন, সাইনিং ইন ফ্রম অনন্যা ইনস্টিটিউশন। মাই ব্র্যান্ড নেম অ্যান্ড মাই স্টোর নেম ইজ অনন্যা ইনস্টিটিউশন অ্যান্ড ইটস অ্যাড্রেস ইজ 507 যশোর রোড, কলকাতা 74, ব্যাঙ্ক অপোজিট টু দ্য ওয়ার্ল্ড অফ টাইটেন, ডায়াগোনালি অপোজিট টু দ্য ডায়মন্ড প্লাজা মল, অ্যান্ড জাস্ট বিসাইড ডেলিভারি কুরিয়ার, মাই ওন ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড মাই নিউ বিজনেস, মাই নিউ ভেঞ্চার, অ্যান্ড দিস ইজ অনন্যা ইনস্টিটিউশন এক্সটেনশন। সো দোজ হু আর উইলিং টু সেন্ড সামথিং অক্রস ইন্ডিয়া অর অক্রস দ্য গ্লোব, ইয়েস উই আর ডুইং ইন্টারন্যাশনাল থ্রু ফেডেক্স, অ্যান্ড ডেলিভারি কুরিয়ার ইজ ওনলি ফর ডোমেস্টিক পার্সনস, সো ইউ ক্যান send anything across India through us, okay? So all you have to do is call us at 983-00-39800 or 33, anybody. মামার জামাটা খেয়ে নে তো একদম একদম মামার জামাটা খেয়ে নেওয়ার মতোই অবস্থা, তাই বল ইন, তাই বল, ভুল করে বলে ফেলেছি, ওকে দেখছি তোর ভুল করে বলে ফেলেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আমি এটা শেয়ার করে নিই। আচ্ছা প্রথমেই বলবো, আজকে কিন্তু থাকবে রেগুলার ওয়ে, ঠিক আছে, আজকে থাকবে রেগুলার ওয়ে। তাই জন্য যারা তোমরা এতদিন ধরে নোয়ার ওয়েট করছিলে, চেনের ওয়েট করছিলে, আর স্পেশাল একটা ঝুমকো পরে চলে এসেছি, দেখো আ ভেরি সুইট ট্র্যাডিশনাল ওয়ান। এটার অনেকগুলো সাইজ আছে, অনেকগুলো না একটা দুটো সাইজ আছে এটার, এবং আজকে স্টাডসও দেখাবো, কিছু 99 স্টাডস দেখাবো। তো আশা করি তোমাদের আজকে যে 99 স্টাডসগুলো দেখাবো সেগুলো ভালো লাগবে। তোকে কিন্তু আমি বাবু দোষ্ট মামা, জল খাবে মনে হচ্ছে, একটু জল খাবে মনে হচ্ছে। আচ্ছা যাও জল খেয়ে এসো, যাও গো গো জল খেয়ে এসো। আচ্ছা আচ্ছা সবাইকে বলছি, আজকে কিন্তু রেগুলার ওয়্যার থাকবে, এবং এই রেগুলার ওয়্যার যেগুলো আজকে আমি দেখাবো তোমরা কিন্তু জল লাগিয়েও পড়তে পারবে, এবং যেহেতু এগুলোর বেস হচ্ছে কপার তোমরা কিন্তু এগুলো আবার করে কালার করতে পারবে, কোথাও কোনো অসুবিধে হবে না, ঠিক আছে, কোথাও কোনো অসুবিধে হবে না। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ ওয়্যার দিস, কালার উঠে আমাকে দিতে হবে, আমি চার্জেবল বেসিসে কালার করে দেবো। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকে লাইভটা যেটা আমি করবো যেহেতু এটা একটা রেগুলার ওয়্যার, সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটুখানি জিনিসটা শেয়ার করো, একটু প্লিজ নিজেদের প্রোফাইলে শেয়ার করো, তাহলে আরও বেশি মানুষ জানতে পারবে অনন্যা ইনস্টিটিউশন সম্বন্ধে। আজকে কিন্তু সেই বিখ্যাত ডাবল নোয়াটা আবার ফিরে এসছে, অ্যান্ড প্রাইস সেমই থাকবে, 350 rupees থাকবে। ও চিৎকার করবে, ওকে তুলো না গো, আরে ও ঘুমানোর টাইম, কিন্তু ওকে একটু ছেড়ে না রাখলে তুমি কিন্তু ভুল করছো, চিৎকার করবে, আমি কাজই করতে পারবো না। আচ্ছা এবারে দেখো, এবারে ও ছেড়ে দিয়ে গেল তো চিৎকার করবে, বুকিং নাও। থ্যাংক ইউ সুরভি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবো একটু প্লিজ শেয়ার, লাইভটা শেয়ার করতে, এবং তোমাদের সকলের হেল্পে কিন্তু আজকে তোমাদের প্রোফাইল থেকে অনেকে দেখে আমার কাছে আসেন এবং বলেন যে, এবং বলেন অনেকেই এসে বলেন যে অমুকের দেখেছিলাম, আজ গুন্ডা বাবা আয়া হ্যায়, আজকে একদম গুন্ডা বাবা আয়া হ্যায়, আর গুন্ডা বাবা হামকো জো মানে দৌড়া দৌড় করাতা হ্যায় যে তুমকো হাম বলতে নেই পারতা হ্যায় যে কিয়া হামারা পরিস্থিতি হয়, আমি বলে বোঝাতে পারবো না। একটা 975 যাকে বললাম না উনি দিয়েছেন, বুঝলে আমি বলে দিচ্ছি, কোনটা বলবো, যে 850টা বলছিলাম না মেরুন টার্সেল দিয়ে ওইটা সরিয়ে রাখবে, কেমন? টুকি শিল্পা চ্যাটার্জি, টুকি দেবপ্রিয় গুপ্তা, হাই গুড ইভিনিং ম্যাম, হ্যালো, আ ভেরি গুড ইভিনিং টু এভরিবডি। ওকে না দেখেছো তো, শুধু শুধু ওর বাবা ওকে তুলে দিয়ে চলে গেল, দেখেছো তো কি বলবো বলো, প্লিজ জয়েন লাইভ করতে, ওই দেখেছো না, ও তোমায় বলছে যে আমাকে একটুখানি দয়া করে নামিয়ে দেবে, তাহলে আমি একটুখানি কাজকর্ম গুলো সারতে পারবো। হাই দি, হাই দি, হাই সুমিতা চক্রবর্তী ম্যাডাম, হ্যালো হ্যালো সুমিতা চক্রবর্তী ম্যাম, দেখাও ওকে, এই যে এই যে রেগে গেছে, ওর বাবার উপরে খুব রেগে গেছে, মামা রেগে গেছো তুমি, গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবাটা আমা গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবাটা আমা গুন্ডা বাবা গুন্ডা আমা গুন্ডা বাবাকে একটু দেখতে চাইছে সবাই, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, আ গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবাটা
হ্যাঁ মাছে কাটা সোনার জল করা আছে, আজকে দেখাবো, একদম দেখাবো। আমার গুন্ডা বাবা, গুন্ডা বাবা, গুন্ডা বাবা, তোমার গুন্ডা বাবা। আরে বাবা ওকে, হ্যাঁ ওকে নামিয়ে দিতে হবে, ওমা একটু ঘুমোতে দেরি ওকে নয়। হ্যাঁ ওকে আমি লাইভ শেষ হলে দিয়ে আসবো বাড়িতে, কিছু উপায় নেই, মাছের কাটা দেখাবো। হ্যালো ইয়াং লেডি, আরে বাবা, বলে বাবারে রাগ করেছে সোনুটা। হ্যাঁ রেগে গেছে, খুব রেগে গেছে। শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ। হাই সুমিতা ম্যাডাম, হ্যালো, এখানটা বসো বসো বসো, এখানটা বসো বসো বসো, লাজু নাড়িয়ে দিয়েছে রে। হ্যাঁ হ্যাঁ বসো বসো, এখানটা বসো, এখানটা বাবারে। ঠিক আছে বসো, এখানটা বসে পড়েছে। আচ্ছা হ্যাঁ, এবার ওকে তুলে দেওয়া হয়েছে এখানে, দেখে নাও ওকে, আমরা এখানে তুলে দিয়েছি, ব্যাস ও খুব খুব খুশি, ও টেবিলের ওপরে বসে। কোথায় এবার আমি স্ট্যান্ডিটা কোথায় রাখবো তুমি আমাকে বলো, মানে যেখানে স্ট্যান্ড রাখবো সেইখানে ও শুয়ে পড়েছে। এবার তুমি আমাকে বলো যে আমি কি করে এবার লাইভটা করবো। দাদা এটা কি করলেন, ওকে উপরে তুলে, ব্যাস ওকে নিয়ে এসছে আবার তনুশ্রী, এখানে নিয়ে চলে এসছে। এবার তুই বল ভাই আমি কোথায় স্ট্যান্ডটা রেখে লাইভ করবো। আচ্ছা তোরা কিছু মনে করিস না, আজকে আমি একটু ঘোরাবো স্ট্যান্ডটা। ও বাবা, ও আবার ঠাকুরের কাছে চলে যাচ্ছে। মামা ওদিকে যায় না বাবা, না এখানটা মা, হ্যাঁ বসো 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 বসো, এই ছোটোটা নিয়ে নাও তো। আচ্ছা চলো, আজ তুমি কুর্তি পেলাম না, আর তুমি পড়েছো, আর বলো না গো আমি এগুলো আনতে পারিনি, তাই জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি। আচ্ছা শুরু করব সরি বলে, কেন কি আনতে পারলাম না বলে। হ্যাঁ একবারও এদিকে যাবে, একবারও ওদিকে যাবে, ও কী করবে ও বুঝতে পারছে না। আচ্ছা চলো, আচ্ছা আজ আজ এই আজ এইভাবেই লাইভ করা। হ্যাঁ কিছু উপায় নেই, কেন ও একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, তো ও ও যতবার এদিক ওদিক করবে আমাকেও স্ট্যান্ডিটা এদিক ওদিক ঘোরাতে হবে। বাট দ্যাটস ওকে, আমার মনে হয় তোমাদের এই ভালোবাসাটা থাকুক, কেন তোমরা তোমরা সবসময় অ্যাডজাস্টিং উইথ হোয়াট আই এম ডুইং, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর শুরু করছি আজকের লাইভ, এই যাচ্ছে তোমার কানবালিটা যেটা দিয়ে আমি শুরু করবো, এটা একটু ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। এই যাচ্ছে কানবালিটা, ঠিক আছে, এইটা যাচ্ছে একটা রেগুলার ওয়ারে কানবালি, 450 টাকা থাকছে অফার প্রাইস, ঠিক আছে। অরিজিনাল প্রাইস থাকবে 500, আর আজকের জন্য থাকবে 450। তুমি না একটা ইয়েলো ট্যাগে লাগিয়ে দাও, তাহলে কি হবে বড় একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ট্যাগ শুদ্ধ রেখে দিতে পারবে। আচ্ছা আমার কলমকারী কুর্তিও আনছো না, কুর্তিটা আনা হচ্ছে না, এটা আমি তো স্বীকারই করে নিচ্ছি। আমি তো সরি সরি বলেই তো আমি এগোচ্ছি, আমি সরি বলেই এগোচ্ছি, এবং আমি মানে স্বীকার করে নিচ্ছি যে আমার মানে গন্ডগোলটা হয়ে গেছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, তো এই যাচ্ছে একটা ডিজাইন যাচ্ছে, আর একটা ডিজাইন দেখাবো দেখে নাও। এই যাচ্ছে 500টা 450। আচ্ছা এর পরের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু বেশ মিষ্টি ডিজাইন, মানে এই একটা ডিজাইন থাকলে এটাকে আমি একটু ব্যাক ক্যামেরায় আগে দেখাই, ঠিক আছে, একটু ব্যাক ক্যামেরায় আগে দেখাই। দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, ঠিক আছে, এই যাচ্ছে দেখে নাও, এই যাচ্ছে আমার বেবিতার বেবিতার উপরে রেখে আমি এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে দুলটা, ঠিক আছে, এই যাচ্ছে, ঠিক আছে, মেরি চাঁদ বালিয়া। আর একটা, হ্যাঁ গো নিয়ে আসতে পারতাম, কিন্তু ঘটনাটা হচ্ছে দুজনকে নিয়ে আসলে আমার মানে যতটুকু কাজ হচ্ছে সেটুকু আমি কিছুই করতে পারবো না, বড়টাকে রেখে এসেছি, তবে কারেন্ট চলে এসেছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা এই একটা ডিজাইন, আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি, কেমন এই একটা ডিজাইন। আচ্ছা এর পাশে আরেকটা ডিজাইন রেখে দেখিয়ে দিচ্ছি, যদিও এই ডিজাইনটা এটার থেকে এক সাইজ ছোট, প্রাইস কিন্তু সেম থাকবে দুটোর ক্ষেত্রেই, 450 আজকে অফার প্রাইস। একটা যাচ্ছে স্কোয়ার, আর একটা যাচ্ছে এটা, এটা কিন্তু খুব খুব মিষ্টি দেখতে ডিজাইনটা, এবং চাঁদ বালি আয় জিনাত আয় আয়, থ্যাংক ইউ সৌম্যপদ হ্যাশট্যাগস। আর একটাতেও হ্যাঁ এসেছি একটু দেরিতে, নো প্রবলেম মৌসুমী ম্যাডাম, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আজ দুষ্টু বেবি এখানে, ইয়েস আমার দুষ্টু বেবিটা আজকে, বুক্কা বেবিটা আমার কাছে চলে এসেছে, বুক্কা বেবিটা। আচ্ছা চলো, এই যাচ্ছে দুটো কানের কানবালির ডিজাইন দেখালাম, কি কালো করলো, নট এ সিঙ্গল রেন ড্রপ, এত মেজাজটা খারাপ হয়ে গেল। কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে জানিস, আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে। তোমাদের সকলকে বলবো, যারা যারা লাইভ দেখছো সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ একটু লাইভটা শেয়ার করো। আজকে রেগুলার ওয়ারের নোয়া থাকবে, ইয়ারিং থাকবে, 99-এর ইয়ারিং থাকবে, তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো একটু প্লিজ লাইভটা শেয়ার করো, কেমন। আচ্ছা এই যাচ্ছে দুটো ইয়ারিং, দুটোই থাকছে 450 আজকের প্রাইস, অরিজিনাল প্রাইস থাকবে 500। এই যাচ্ছে দেখে নাও, এবং এই যাচ্ছে ছোট একটা
আমব্রেলা টাইপের, আর এটা একটা স্কোয়ার টাইপের থাকছে, ঠিক আছে? এই যাচ্ছে, দুটো টাইপের দুল যাচ্ছে। কারোর দুলগুলো ভালো লাগলে আমাদের জানাবে। আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9830398333। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9830398333। কেমন? আচ্ছা, তো এইটার জন্য অন্তত আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করতে। আমাদের ছিটে ফোটাও না যা আমাদের এখানে হয়েছে, শেয়ার করেছি কিন্তু। থ্যাংক ইউ নীরাজা, থ্যাংক ইউ লিপা, তোমাদের সকলকে বলবো একটা নিচের যে পিন পোস্ট করা আছে সেটাতে গিয়ে একটু রিয়াকশন দিও, লাভ হোক লাইক হোক যা রিয়াকশন মনে হয় একটু দিও। আর আরেকটা কথা, যদি একটু লাইভটা শেয়ার করো তাহলে আরও লোক তোমাদের মাধ্যমে আমার লাইভ দেখতে পারবে। সো থ্যাংক ইউ ইন অ্যাডভান্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চেন, যেটা আমি গলায় পরে আছি। 370 রুপিস থাকছে চেনটার প্রাইস, এবং এটা সোনাকে হার মানায়, এত সুন্দর। কই গেল পিন পোস্টের রিয়াকশন, কই গেল লিপুস জিজ্ঞেস করছে। যারা যারা আছো লাইভে তাদের সকলকে বলবো একটু পিন পোস্টে গিয়ে রিয়াকশন দিয়ে এসো প্লিজ, এবং যাদের যাদের মনে হবে ফোন নাম্বারটা ওখান থেকেই দেখে নিতে পারবে, বিকজ আমার ফোন নাম্বার ওখানে লেখা আছে। টু অর্ডার ইউ, টু প্লেস অর্ডার ইউ হ্যাভ টু মেসেজ আস অর হোয়াটসঅ্যাপ আস অ্যাট 9830398333। আই উইল রিপিট, 9830398333। এটাকেও আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো। এবং এই যে হারটা দেখছো এটা কিন্তু রেগুলার ওয়্যার, সৌমিতার কাছে আছে, এবং সৌমিতা যতবারই এটা পরে রাস্তায় বেরোয় লোকে ওকে তাড়া করে বা পিছা করে কিছু করে, ভাবে যে এটা সোনার হার পড়েছে। এবং আগে পরের দিন এসে বললো, অরুণাদি আমি ভাবছি কি এটা আর পরবো না, ঠিক আছে? শেয়ার করুন, ভালোবাসুন, টুক করে লাইক দিন, তারপরে আপনার মন নাচবে দিন দিন। থ্যাংক ইউ লিপু, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে একটা সুন্দর হার, এটাকে আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, বেশ চোখ জুড়িয়ে যাবে। সোনা কিতনা সোনা হে সোনে জসা তেরা মন সুন্দর সুন ক্যা কহতি হে দিওয়ানে দিল কি ধড়কন তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা দুষ্টু নাম্বার ওয়ান, ঠিক আছে? এই যাচ্ছে, দুষ্টু গায়ের ওপরে রেখে দিয়েছি। আর দুটু ঘুমিয়ে পড়েছে আমার দুটু বেবিতা, ওই সোনা বেবিতা, আমার সোনা বেবিতা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে, চেনটা দেখে নাও, জুম করে দেখিয়ে দিলাম, বেশ ভালো দেখতে জিনিসটা, ওকে? আর এটা আমার কার্পেটের ওপরে আমি রেখে দিয়েছি, এটা আমার ছোট্ট বেবি কার্পেট, এটা কার্পেট বেবি আমার, ঠিক আছে? এই যাচ্ছে, দেখে নাও, পেট ব্যথার খবর আগে আমাকে দিয়েছিস, কি বলছে পেট ব্যথা? আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে, দেখে নাও, বিউটিফুল দেখতে চেনটা, ঠিক আছে? যে তোমার কালেকশন একবার নেবে সে বারবার তোমার কালেকশন প্রেমে পড়ে যাবে, তোমার লাইভের জন্য বসে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। ভালোবাসি, 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 ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তিকার কালো আঁখি আখির জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ওকে, সো এই যাচ্ছে, এই যাচ্ছে আমার ভালোবাসি, ভালোবাসি ফর অল দোজ পিপল আউট দেয়ার, যাদের লাইভ ভালো লাগছে, যাদের প্রোডাক্ট ভালো লাগছে বা আমার লাইভ করা ভালো লাগছে, সবাইকে বলবো প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাইভটা কেমন লাগছে। আপনারা যদি প্রিভিয়াস কাস্টমার হয়ে থাকেন, প্রোডাক্ট ইউজ করেছেন, একটু জানাবেন কেমন লাগছে আমার প্রোডাক্ট ইউজ করে, হাউ ইজ দ্য কালার, হাউ ইজ দ্য লংজিভিটি। অ্যান্ড এখন যারা নতুন দেখছেন তারা ইন্টারেস্টেড কিনা বা তারা ভালো লাগছে কিনা তাদের জিনিস দেখতে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড, না 370, 450টা আজকে দেবো 370-তে, 450টা 370-তে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবারে দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা লাভ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই একটা কমেন্ট অ্যাকচুয়ালি আমাকে
অনেকটা হাইলাইট করতে এই এই অসম্ভব যে একটা ফেসবুকের ডাউন টাইম চলছে বা কিছু পেজে সমস্যা চলছে, সেই একটা কমেন্ট আমাকে অনেকটা ওপরে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের চোখের সামনে তুলে ধরবে। ওপরে এগিয়ে নিয়ে যাবে নট ইন দ্য সেন্স যে ইউ নো আই এম নট টকিং অ্যাবাউট সাকসেস, বাট আই এম টকিং অ্যাবাউট ভিজিবিলিটি, বিকজ জো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, আমি এটা বিশ্বাস করি। অ্যান্ড ওয়ান্স জো দিখতা হ্যায় ও আপকা নজর কে সামনে আচ্ছা লাগতা হ্যায় ফির ও চিজ বিকতা হ্যায়। সো ওয়ান্স ইউ কমেন্ট, ওয়ান্স ইউ শেয়ার, once you subscribe to my YouTube channel, you help me grow. So a big thank you to all those people who are my subscribers of my YouTube channel and also to those lovely people who are my followers of my page and keep coming back to see my life. And purchase is always a part of the process, but yes, other than that, those who are purchasing, other than that, there are many people who come and watch my life just for the sake of watching it and getting some or the other way of entertainment. So big thanks to you guys also, because watching time is really related to all these things and it helps me grow. So thank you very much. Amra achi tomake opare hoto. Thank you darling, thank you Priti Banerjee. Hi Rinku Ghosh darling, ektu regular wear pendant dakhabe, dakhabo to jo ki khelte geche naki ghumache, o khelte chole geche. Hi darling Noah, black chhara kichu hobe ajke dakhabo Noah, ei dekho তোমার প্রোডাক্ট ইউজ করে ভীষণ খুশি, থ্যাংক ইউ সুমিতা ঘোষ ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার, জাস্ট জয়েন করলাম, থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ মৌসুমি ম্যাডাম। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাব। দেখাও গুন্ডাটাকে, একটু একদম দেখাচ্ছি, তোমার গলাটা আমার আছে দারুণ কিউট এটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়ো এক সেকেন্ড, একজনকে একটু রিপ্লাই দিয়ে নি, 50 শিপিং। আচ্ছা তার মানে টোটাল হচ্ছে 1050 প্লাস 50। আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও তো, একজনকে একটা এ দিয়ে দিই। আচ্ছা আস্তে আস্তে বলো, আমরা বুঝতে পারছি না। কেন কি বুঝতে পারলে না বলো, এই না গুন্ডাটাকে আস্তে আস্তে, হাম থোড়ে ধীরে ধীরে সে মের জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে এখন ঘুমা করছে, ধীরে ধীরে সে মের জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা, তুঝকো প্যার নহি হ্যায় মুঝসে জানে জানা। নোয়াটা বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ পূর্বাশা, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে যেটা আমি তোমাকে দেখাবো এবার, যে নোয়াটা এখন সেটা কিন্তু রেগুলার ওয়্যার 350 টাকা, ঠিক আছে। রেগুলার ওয়্যার দুটো নোয়া, আমি ইনফ্যাক্ট তিনটে, ও মাগো কি কিউট, ও এত আমার ফার বেবি, একটা গুজু বেবি, আমার একটা পুজু বেবি। আচ্ছা আমি তিন পিস নোয়া দেখাবো, এক এক করে দেখাবো, ব্যাক ক্যামেরায় দেখাবো। মোয়া টু গুন্ডা বাবা, আমার গুন্ডা বাবা তাকে মোয়া বলে দিয়েছে, ওকে বাবা ওর গায়ে হাত দেবো না, আবার উঠে পড়বে। তোমার প্রোডাক্ট অসাধারণ, কোনো কথা হবে না, থ্যাংক ইউ মৌসুমি ম্যাডাম, থ্যাংক ইউ মৌসুমি ম্যাডাম। তো বাড়ির একদম পাশে থাকেন এবং দৌড়ে দৌড়ে মৌসুমি ম্যাডাম চলে আসেন, যখনই কিছু থাকে দেখানোর তখন মৌসুমি ম্যাডাম চলে আসেন। আচ্ছা এবার যেটা আমি দেখাবো, দাঁড়াও একটা আমাকে দুটো ফিঙ্গারিং দাও তো, আমি একটুখানি পরে নিই ঢুক করে। আচ্ছা আমার মেয়ে তোমার গুন্ডাকে দেখে বলছে এখন তোমার শপে যাব, ওকে চটকাবো। ও আছে কিছুক্ষণ, তুমি আসতে পারো, আমার কোনো অসুবিধে নেই, ও একদম আছে, কিছুক্ষণ পরে আবার অবশ্য ওকে আমি বাড়িতে দিয়ে আসবো, কেন সারাক্ষণ রাখলে আর দেখতে হবে না, তুমি মাঝে মাঝে ওকে দেখাবে একটু, একদম। আমি তো বাড়ি থেকে করলে জেনারেলি দেখাই ওকে, কিন্তু আজকে কারেন্ট চলে গেছিলো বলে আমি ভাবলাম শপেই নিয়ে যাই একদম। কেমন আছে, চলো এবার এক এক করে আমি ব্যাক ক্যামেরা একটু নোয়া দেখাবো, তোমরা একটু দেখে নাও। তিনটে নোয়াই খুব সুন্দর এবং স্লিক রেগুলার ওয়ার নোয়া, যে তিনটে আমি দেখাবো, একটা দেখাবো যেটা আমি পরে আছি, আর একটা ওটা দাও ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। ব্যাক ক্যামেরায় দেখাবো তিনটেই নোয়া, এবং এই তিনটে নোয়া তোমরা রেগুলার ওয়ার করতে পারো, মোটামুটি সব সাইজেস অ্যাভেলেবেল আছে। আচ্ছা 26 আর 24 কোনটা, ছোটটা তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখে নাও, এই যাচ্ছে নোয়াটা, ঠিক আছে, এই যাচ্ছে নোয়াটা, দেখে নাও এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে নোয়াটা, দেখে নাও, খুব সুন্দর দেখতে, এবং এটা কিন্তু যে কোনো কারুর হাতে হয়ে যাবে,
এটাকে তোমরা অ্যাজ আ ডান হাতে আনম্যারিড পিপলরাও যদি পড়তে চাও, এটা এলয় দিয়ে তৈরি, শাইনটা দেখে নাও খালি, এবং এটা কিন্তু রেগুলার পড়তে পারবে। 350 টাকা দাম যাচ্ছে এই নোয়াটার, ঠিক আছে? সব থেকে ওপরে এফ জুয়েলারি, বেস্ট 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 কোয়ালিটি, তার সাথে আমার প্রিয় অনন্যা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এই ভালোবাসাটা সারা জীবন যেন আমার সাথে থাকে, আমি আমার আর কিছু চাওয়ার নেই, কারণ আমার মনে হয় এই জিনিসটাই আমি গ্রো করেছি। সো অলওয়েজ আই হ্যাভ অলওয়েজ ম্যানিফেস্টেড গুড রিলেশনশিপ, আই হ্যাভ অলওয়েজ ম্যানিফেস্টেড গুড পিপল টু রিলেট উইথ, অ্যান্ড বিজনেস উইল ডেফিনেটলি ফলো ইফ ইউ হ্যাভ গুড পিপল অ্যারাউন্ড ইউ, ইফ ইউ হ্যাভ পজিটিভ পিপল অ্যারাউন্ড ইউ। আই এম আ ভেরি ভেরি স্ট্রং বিলিভার অফ গড অ্যান্ড পজিটিভিটি, তো আমার মনে হয় তোমাদের মতো বন্ধুরা যদি সঙ্গে থাকে, বিজনেস ইজ জাস্ট আ পার্ট অফ লাইফ। অনন্যার গয়নার সম্ভার রকমারি, কিন্তু নাই কোনো চিন্তা, পকেট হবে না খালি, যদি থাকো লাইভে বুঝবে কি জিনিস আপনারা দেখবেন, সাথে উপরি পাওনা গানও শুনবেন। ওরে না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে একটা 350 নোয়া, যেটা তোমরা সবকটা সাইজে পেয়ে যাবে, কেমন? আর এটা চোখ বন্ধ করে ইউজ করবে, বিকজ এটার কালার কিন্তু ভীষণ ভালো থাকে, রেগুলার ইউজ করবে, বাড়ির কাজ করবে, কোথাও কোনো অসুবিধে হবে না। কেমন? এই যাচ্ছে একটা 350 নোয়া, যেটা আমরা টুইস্ট নোয়া বলে থাকি। আচ্ছা, এর পরে চলে আসবো, এটার সাইজ কি কি আছে বলবে? 24 আর 26 দেখাচ্ছি, একটা ডিজাইন দেখে নাও। এই যাচ্ছে ফুল মুখটার ডিজাইন, একটা ফুল মুখের ডিজাইন যাচ্ছে, পুরো নোয়াটা কাভার যাচ্ছে। এই যাচ্ছে নোয়ার ডিজাইনটা, বিউটিফুল দেখতে, নোয়ার মুখটা খুব সুন্দর, এটাও 350 টাকা থাকছে। একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, দেখে নাও। এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, দেখে নাও, এই যাচ্ছে, খুব সুন্দর একটা নোয়া যাচ্ছে, যেটা তোমরা 2-4, 2-6 পেয়ে যাবে। তোমার হাতের নোয়া 2-8 হবে? হ্যাঁ হবে, সরুবালা দেখাবে, সরুবালা দেখাবো, রেগুলার ওয়ের অঙ্কিতা নাগ ম্যাডাম, 1250 যদি দেখতে চান নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, এই যাচ্ছে, এই যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, রিসিপ্ট। আচ্ছা, এইটা না, আমি রিসিপ্ট উইথ থ্যাংকস লিখছি, তুমি একটুখানি গ্রুপে দিয়ে দাও তো, ধরো আমি দিয়ে দিচ্ছি, অত কিছু না বলে। না না না, ব্যাক ক্যামেরাতে বাস আসছে, এত মানুষের লাইভ হয় কিন্তু তোর মতন খুব ন কভু নয়, ঝকঝকে তকতকে লাইভ আমরা সবাই অপেক্ষাতে থাকি, তাই ধন্যবাদ। তোরা অপেক্ষায় থাকিস বলে আমি ফিরে ফিরে আসতে সাহস পাই, এবং তোদের এই যে ভালোবাসাটা সেটা যেন সবসময় সঙ্গে থাকে, আমি এটাকেই এটাকেই পাথেয় করে এগিয়ে চলতে চাই। তোদের সকলের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, আমার মনে হয় রিলেশনশিপের ওপরে কিচ্ছু নেই। তোমরা যারা এত ভালোবাসা গত 8 বছর প্লাস দিয়ে আসছো অনন্যাস টিউশন থেকে, একটা বাড়িতে বসে শুরু করেছিলাম 5টা ছোট্ট ছোট্ট এডি রিং নিয়ে, আজকে সেটা আমি একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসের পথে এগিয়েছি, আরও কিছু গুড নিউজ দেওয়ার আছে, খুব শীঘ্রই দেব, এবং সেই গুড নিউজটা আমাকে ইন্টারনেট ওয়ার্ল্ডে অনেকটা জায়গা করিয়ে দেবে, তো সেই সূত্রে এগিয়ে যাব। দেখা যাক তোমাদের ভালোবাসাটা কতটা স্ট্রংলি আমার ওপর এসে পড়েছে, সেটার আমি তোমাদেরকে খুব শীঘ্রই একটা খুব ভালো বড় গুড নিউজ দেবো। পড়লে লং কিছু দেখাবে, একদম দেখাবো, আমার নেওয়া হয়নি, বাট লাইভ দেখি। থ্যাংক ইউ সো মাচ, সবসময় নিতে হবে তার কোনো মানে নেই, যখন দরকার পড়বে, যদি ভালো লাগে কিছু নিশ্চয়ই নেবেন, আমি আছি। আচ্ছা, এই যাচ্ছে একটা ডিজাইন, ঠিক আছে, 350 একটা নোয়া যাচ্ছে, বিউটিফুল দেখতে, দেখে নাও। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখাবো, সেটাও মোটামুটি, এটাও কি 2-6 না 2-8? এটা আচ্ছা আচ্ছা, এটা 2-4, 2-3, 2-6, 2-8 সব সাইজে। হ্যালো রেশমা ম্যাম, হ্যালো হ্যালো অনন্যা বলছে, হ্যালো। আচ্ছা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, দেখে নাও। এইটা একটা, হ্যালো সৃজিতা চক্রবর্তী ডার্লিং, কি খবর, মেয়ের কি খবর, আমার টট্টরি কেমন আছে? আচ্ছা, এই যাচ্ছে, আচ্ছা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, খুব সুন্দর মুখটা দেখে নাও, আর এই যাচ্ছে নোয়াটা, ঠিক আছে। এগুলো কিন্তু চোখ বন্ধ করে হেঁচে চেঁচে পড়বে,
মানে কিচ্ছু ভাবার নেই এগুলো সম্বন্ধে। এবং এগুলো হাই মাইক্রোপ্লেটিং করা থাকে এবং এগুলোর কালার যখন করা হয় তখন এটার সাথে একটা অ্যাডহেসিভ ইউজ করা হয়, যেটার জন্য একদমই কিন্তু কালার এগুলোর ওঠে না। বহু বছর মাইক্রোপ্লেটিং এর জিনিস বিক্রি করে খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই তোমাদেরকেও বলবো তোমরা নাও ইউজ করো, তোমরা মানে রেসপন্স পাবেই এটুকু বলতে পারি যে ভালো চলবে কালারগুলো। দিদি তুমি পার্ল রাখো? হ্যাঁ রিয়েল পার্ল রাখি না, তবে পার্ল লুকালাইক রাখি। বিন্দাস আছে টট্টরি, একদম লাস্ট নো আমার কাছে আছে, অনেক আগে নিয়েছি, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ভালো তো সবগুলোই লাগে, সেটা নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ প্রীতি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে আরেকটা নোয়া, সো 350, হ্যাঁ 350 লিখে রাখো। আচ্ছা সরু বালা দেখানোর আগে এই তিনটে আরেকবার দেখিয়ে নিচ্ছি, যাদের যাদের লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রেখো কেমন। হ্যালো ডার্লিং, তোমার পুচুবাবু কই গেল? এই যে পুচুবাবু ঘুমা করছে, তুমি দেখবে, তুমি আমার পুচুবাবুকে দেখবে, আমার পুচুবাবু ঘুমাচ্ছে। হাই বাবা সুমিতা মজা, সুমিতা মজা সুমিতা না, হাই সুমিতা। আচ্ছা আমার পুচুবাবু এই যে ঘুমাচ্ছে, আমার পুচা বাবা তা ঘুম করছে, সে আমার এটা আমার টেবিলের ওপরেই সে শুয়ে পড়েছে, তার কিছু করার নেই, তার তখন ঘুমার সময়, সে ঘুমা করছে, সে এখন ঘুমা করছে, ঘুমা করছে ঘুমা। হ্যালো অর্পিতা নন্দী ম্যাডাম, হ্যালো, আমি আছি থাকবো এই প্রতিশ্রুতিবদ্ধ, তোর মতন বন্ধু বলতো কথায় পাবো, সবসময় হাসি মুখ, সব কথা ইতিবাচক, এই আমার অনন্যা ভালোবাসার ভান্ডার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই যে এতগুলো ভালো ভালো কথা বলিস, আমার মনে হয় মন থেকে আসলে তবেই এত কথা বলা যায়, এবং সেই জন্য একটাই মাত্র ওই জয় জগন্নাথের ব্লেসিং। ওলে বাবলে রুমনা ম্যাডাম বলছে, ওলে বাবলে ভীষণ মিষ্টি গো, আমার বেবিটা অত্যাধিক মিষ্টি একটা বেবি, এবং তাকে আমি সরক্ষণ বাড়িতে চটকাই করি। আচ্ছা এই দুটো বালা দেখে নাও, দুটো বালাই যাচ্ছে সোনার জল, রেগুলার পলিশের বালা, সোনার জলের বালা। তোমার ছালা বলছে ছেলে কিসে পড়ে গো? আমার ছেলে এবছর ক্লাস টুয়েলভ দিল গো, এবার আগামী চলার পথ কিরকম হয় দেখা যাক, তোমাদের সকলের আশীর্বাদে ভালো কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, এখন তিনি টাটা বাই বাই করে পড়তে চলে যাবেন। আমার পাঁচটা নোয়া এফ থেকে নেওয়া, সব সময় পড়ে চলেছি। থ্যাংক ইউ সৃজিতা, থ্যাংক ইউ সো মাচ লাইভে এসে রিভিউ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, তুমি তো দিন দিন আরও সুন্দরী হয়ে গেছো, আর চিলটা দারুণ স্যুট করেছে, ব্লন্ড ওয়েভস চুলটা, অ্যাকচুয়ালি ছিল কিন্তু ওটা রেড, একটা পার্পলিশ কালার ছিল, সেখান থেকে ব্লন্ড হয়ে গেছে, মানে আমার বেবির সাথে কালার ম্যাচ করে গেছে আমার। ও কথা বা আওয়াজ আরও ডিস্টার্ব হয় না রে, নাও যখন ঘুমায় তখন ও কিচ্ছু কিচ্ছু বোধাবোধি করে না, একদম পুরো পুরো সলিড ঘুম দেবে ও। আচ্ছা এই যাচ্ছে বালাটার প্রাইস হচ্ছে সিঙ্গেল পিস 1250 টাকা, একটা পিসের প্রাইস পড়ছে, দুটো পিস নিতে গেলে 100 টাকা ডিসকাউন্ট হবে, অর্থাৎ 2500-2400 পাওয়া যাবে, ঠিক আছে। হ্যালো পাপিয়াদি, ও হ্যাঁ তোমার ছেলেও তো টুয়েলভ দিল, কোথায় যাচ্ছে গো? ও যাচ্ছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি ভোপাল ক্যাম্পাস উইথ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর ডিভিশন। লোহাগুলোর দামটা একটু বলবে? নিশ্চয়ই বলবো ম্যাম, যে তিনটে দেখিয়েছি সেই তিনটেই হচ্ছে, রিঙ্কু বিশ্বাস ম্যাডামকে বললাম, তিনটেই হচ্ছে তোমার 350 করে রেগুলার ওয়ের। এটা সোনার জল 1250 সিঙ্গেল পিস, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, অসাধারণ জিনিস, একবার নিলে বারবার নিতে ইচ্ছে করবে এটুকু বলতে পারি। আর আমার বালা একবার নিয়েছে যারা, তারা রেগুলার পরেও কালার কিন্তু তুলতে পারেনি, ঠিক আছে। এক্সেলেন্ট, কংগ্রাটস টু হিম, মাচ ব্লেসিংস, থ্যাংক ইউ সো মাচ। ওর বিশাল বড় স্বপ্ন, ও অনেকটা চুপচাপ মানুষ, খুব একটা কথা বলে না, এক্সেপ্ট হিজ ওন ইউ নোন সার্কেল, তো খুব চুপচাপ নিজের কাজ করে এগিয়ে গেছে, খুব বকুনি খেয়েছে, ক্লাস টুয়েলভটা বেশি বকুনি খেয়েছে, বাট আমার এখন মনে হচ্ছে যে ওদের দূরদর্শিতা, ওদের এগুলো ভীষণ বেশি এফেক্ট আমাদের থেকে অনেক বেশি ওদের মাইন্ডে থাকে, তো ওদের যে আগামী চলার পথের যে একটা মানে কি করে এগোবো, কি করে আসছে 6 বছর 5 বছর 4 বছর প্ল্যান করব, আমরা আমাদের ভাবতে হয় না, ওরা নিজেরা ভেবে নেয়, আর ওর এক্সাক্ট যে স্বপ্নটা ছিল সেই পথে ও পাড়ি দেবে, এটা ভেবে কিন্তু আমি মা হিসেবে
ঈশ্বরের কাছে বলবো যে মানে আমি কতটা ওনার কাছে থ্যাঙ্কফুল বা গ্র্যাটিটিউড আমি বোঝাতেই তোমাদের পারবো না, কারণ এটাই এইটাই ওর স্বপ্ন ছিল। হয়তো মেন ক্যাম্পাস পেল না ডিউ টু হিজ র্যাঙ্কিং, ও পায়নি ভালো র্যাঙ্কিং, খুব বেশি ভালো র্যাঙ্কিং করতে পারেনি, তাই জন্য ও ভোপালের ক্যাম্পাসে পেয়েছে। বাট আমার কাছে আমার মনে হয় দ্যাট ইউনিভার্সিটি উইচ হি ওয়াজ লুকিং ফর অ্যান্ড দ্য পার্টিকুলার স্ট্রিম অ্যান্ড দ্য কোর সাবজেক্ট উইচ হি ওয়াজ লুকিং ফর, এটা কিন্তু মানে সত্যি স্বয়ং ঈশ্বর না হলে হয়তো হতো না গো। কেন আমরা 34-35টা চয়েস ফিলিং এ দিয়েছিলাম অ্যান্ড ওরা একটাই দেয়, তুমি যেটা নাম্বার ওয়ান দেবে ওটা তুমি পেলেও একটাই দেবে, আর তোমার কোনো অপশন দেবে না, তুমি এটা নিতে হয় নাও না নিতে হয় নানো। সো ওখানে আমার মনে হয় ইটস আ গ্রেট ব্লেসিং। নীল দিগন্ত, একদম নীল দিগন্তে গাইছি দাদা, তোমার ব্যাক সাইডে চাটাই নেকলেসটা দেখাবে প্লিজ, নিশ্চয়ই দেখাবো, একদম ঠিক বলেছো, তোমার পিছনে নেকলেসটা প্লিজ দেখাও, একদম দেখাবো, লোহাটা রেগুলার ইউজ করা যাবে একদম। কংগ্রাচুলেশন টু তোজো, থ্যাংক ইউ পাপিয়াদি, আমার ছেলে ক্রাইস্টে অ্যাডমিশন নিল, খুব ভালো, খুব ভালো কলেজ গো, তোমার ছেলের জন্য রইল অনেক 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 ব্লেসিংস আর ভালোবাসা, ঠিক বলেছ। হ্যাঁ চাটাই নেকলেসটা কোনটা বলছে বলো তো, এই চাটাইটা বলছো, এই মুক্তোর চাটাইটা না এই সাদার ওপরে চাটাইটা, একটু আমাকে বলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, এটা খুব ভালো, ডিসিশন অ্যাওয়ে ফ্রম হোম, আরও দেখবে ডিসিশন মেকিং প্রসেসে ডিসিপ্লিন আর অনেক ম্যাচিওর হয়ে উঠবে। হ্যাঁ মানে এটা খুব টাফ টাইম ফর মি, ফর মাই এন্টায়ার ফ্যামিলি, একটা চাইল্ড পার্ট হওয়াটা একটা বিশাল বড় একটা ওয়াইড স্পেস হবে, বাট আমার মনে হয় আই এম আ ভেরি স্ট্রং মাদার, আই উইল কোপ আপ উইথ দ্য সিচুয়েশন, অ্যান্ড ওর ভালোর জন্য তো আমাদের এটা করতেই হবে, বিকজ ইউ নো ওয়েন ইউ আর আউট অফ ইউর কমফর্ট জোন ইউ গেট ইউর স্পেস টু রিয়েলাইজ ওয়ের আর ইউর উইকনেসেস, উইচ আর ইউর স্ট্রেংথ, অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট, মানে উইচ এভার ইউজ ইউর স্ট্রেংথ ইউ ওয়ার্ক অন ইট মোর, অ্যান্ড ওয়ের এভার ইউর উইকনেস লাইজ ইউ অ্যাকচুয়ালি ওয়ার্ক অন ইট মোর দ্যান ইউর স্ট্রেংথ। তো সেখানে আমার মনে হয় প্রতিটা বাচ্চা যারা হোস্টেলে থাকে, আর আমার বাচ্চা তো 5 বছর বয়সে যাচ্ছে না, আমার বাচ্চা 17 বছর বয়সে যাচ্ছে, সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এ কন্টেন্ট মাদার, মানে এটুকু বলতে পারি আমি ভীষণ খুশি। বাট হ্যাঁ এই কষ্টটা একটা ভীষণ হবে, বাট আমার মনে হয় আই উইল ডেফিনেটলি কোপ আপ উইথ ইট। কোথায় যাচ্ছে ছেলে? আমার ছেলে অস্মিতা যাচ্ছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি ভোপাল ক্যাম্পাসে গো। ওকে বলো সিন্স উই আর ইন ব্যাঙ্গালোর এনি টাইম টু কন্ট্যাক্ট আস, নো ওয়ারিজ, উইল বি মোর দেন হ্যাপি, আমার নাম্বার ওকে দিয়ে দিও। তুমি ব্যাঙ্গালোরে আছো, আমার ছেলে ভোপালে যাচ্ছে, বাট থ্যাংক ইউ ফর দ্যাট মেসেজ, ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ। ক্রাইস্টে কিন্তু হি হ্যাজ টেকেন ডিসিশন টু স্টে ইন পিজি, ওর বাবার অবস্থা খুব খারাপ হয়, বাট আই অলওয়েজ এনকারেজ হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম হোম। হ্যাঁ এটা কিন্তু এটা এই বালাগুলোর কি সাইজ ম্যাক্স অস্মিতা? এটা এটার সাইজ 2.8 না 2.9, 2.8 ম্যাক্স জানো অস্মিতা? না আমার মনে হয় হোয়াইটের ওপর চাটা, এটা এক্ষুনি দেখাচ্ছি। কংগ্রাটস সোজো, থ্যাংক ইউ, এটা খুবই ভালো ডিসিশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ঠিকই, ওদের স্বপ্ন পূর্ণ যদি মা হিসেবে দেখি তো অনেক বড় পাওয়া, একদম ঠিক কথা। আমায় একটু আংটি দেখাবে? নিশ্চয়ই দেখাবো, দাঁড়াও, এটা এইটা এই ব্ল্যাকের ওপরে বলছো? চেন ব্রেসলেট আছে, আছে আমি দেখাচ্ছি, দাঁড়া, হোয়াইটের ওপরে চাটাইটা, হোয়াইটের ওপরে চাটাইটা দেখতে চাইছে, এটা তাও একবার দেখিয়ে দিলাম, এটা 1850-এর একটা নেকলেস যেটা সোনার জল করা, এখানে যাচ্ছে, ঠিক আছে আমি দেখাচ্ছি আরেকটা, আমায় একটু আংটি দেখাবে? নিশ্চয়ই দেখাবো। আচ্ছা এই চাটাইটা আমি একটু ব্যাকে দেখাই, আগে একটু বালাটা দেখিয়ে নিই। কংগ্রাচুলেশন তোজো, তোজো আর দি তোমাকে, থ্যাংক ইউ সুতপা ডার্লিং, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, তোমরা ব্লেস করো, আমি পোস্ট করবো কয়েকটা দিন বাদে, আই উইল বি পোস্টিং মাই সানস বিফোর হি লিভস, আমি ডেফিনেটলি আই উইল পোস্ট অ্যাবাউট দিস, বাট হ্যাঁ তোমাদের সকলের ব্লেসিং ভীষণ 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 দরকার। এই দুটো বালা যাচ্ছে 12.50-এ, কেমন 12.50 সিঙ্গল পিস সোনার জল, 2-2 থেকে অ্যাভেলেবেল 2-8 অবধি, একটু দেখে বুকিং করবে যেন যেন ডিজাইনার সাইজটা মেলে, কেমন। আচ্ছা এই যাচ্ছে চাটাই হারটা, দেখে নাও 1450 থাকছে প্রাইস এটার, এটা একটু ফ্রন্ট ক্যামেরাতেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমার চেনটার প্রাইস কত? আমার চেনটার প্রাইস আজকের জন্য 370, এই লকেটটার প্রাইস আলাদা, লকেটটার সাথে কানের আছে 600, না 600 যাচ্ছে লকেট কানের, এডি সোনার জল করা। আচ্ছা এই যাচ্ছে দেখে নাও,
চাটাইহাট, আর চাটাইহাটটার সাথে কিন্তু একটা ছোট্ট দুলো আছে, ঠিক আছে? আমার চেনটা দেখাবো, আমি আমি তোমার দোকানের ওপারে থাকি। আরে বা, চলে এসো একদিন, দেখা হবে, কেমন? আচ্ছা এই যাচ্ছে, দেখে নাও চাটাইহাটটা। এবং এই চাটাইহাটটা কিন্তু তোমার মানে কানের দুল সমেত সোনার জল 1450 অফার প্রাইস থাকছে, বেশ ভালো, বেশ হালকা পাতলা গলায় বসে থাকবে, কেমন? আচ্ছা চলো, আচ্ছা এরপরে যেটা দেখাবো, এই চেনটা খুলে রাখবো, এই চেনটা খুলে রেখে বালা দুটো দেখানো হয়ে গেছে, কানের দুলটা অনেকক্ষণ পরে আছে, এবার একটু চেঞ্জ করে অন্য জিনিস পরব। আংটিটা দেখিয়ে দিচ্ছি, আমার চেনের প্রাইস থাকছে 370, ঠিক আছে? এই যাচ্ছে, এই যাচ্ছে একটা আংটি 550, এই যাচ্ছে একটা আংটি 450, ঠিক আছে? এই দুটো আংটি যাচ্ছে, দেখিয়ে দিলাম, তোমার লকেটটা জুম করে দেখাও। এ না অস্মিতা ডার্লিং, একটু একটু দুলটা বার করে দেবে এটার সাথে, এটার দুলটাও আমি দেখিয়ে দিচ্ছি, কেমন? বালাগুলো আমার চাই দুই দুই। সোমা গাঙ্গুলি ম্যাডাম, ঝটপট বুকিং করো, যে কটা আছে আমি দিয়ে দেবো তোমাকে। ডিজাইন তো দুটোই আছে, এই দুটো 350, আমার দুই দুইয়ের এই বালাটা আছে কিনা দেখো তো ম্যাম চাইছেন, সোমা গাঙ্গুলি ম্যাম। আচ্ছা, তুমি কথাগুলো শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌসুমী ম্যাম, থ্যাংক ইউ। লকেট প্লিজ, এই যে তোমার সাথে দেখাও করে এসেছি, মনে করো, মনে করে দেখো। আচ্ছা আচ্ছা, তাহলে ডিপিটা না দেখলে বলতে পারবো না, জানিস মাকে বলছিলাম কিনি না কিনি, আমি মাঝে মাঝে যাবো তোর শপে, মা বললো এইবার গেলে মনে করে আমার জন্য একটু কর্পূর আনিস ভাব। না না, কর্পূরটা এমন একটা জিনিস, ওটা তো ফুরিয়ে যায়, আবার বাড়িতে লাগে, তো ওই জন্যই কাকিমা বলেছেন। এই যাচ্ছে 600 টাকা আজকের জন্য থাকবে মাত্র, ঠিক আছে? দুই দুই। আচ্ছা ম্যাডাম, সোমা গাঙ্গুলি ম্যাডাম, আপনাকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু এই নাম্বারে একটুখানি পিং করুন ম্যাম, 9830039833 আমার বুকিং নাম্বার ম্যাম, এই নাম্বারে পিং করুন, আমি আপনাকে দুই দুই আছে তাহলে এখন বুকিং করে নিতে পারবেন। ছোট আংটি দেখাও সবসময় পরার জন্য, এই রে ছোট আংটি, চেষ্টা করছি, চেষ্টা করছি ম্যাম। আচ্ছা এই যাচ্ছে কানের দুল, এই যাচ্ছে গলারটা, আর এই যাচ্ছে চেনটা, ঠিক আছে? এবার চেনটা আমি খুলে অন্য চেন পরবো আর অন্য কানের দুলও পরবো, ঠিক আছে? আচ্ছা এই যাচ্ছে, ও কিন্তু টার্গেট করে কিছু একটা বসে আছে, কি টার্গেট করেছে বুঝতে পারছি না, কিন্তু ছোট্ট ছোট্ট প্যাশ, হ্যাঁ না 60, আচ্ছা যাই না, আগে দেখে নাও কত নিয়ে যাও। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে আংটি, আরেকটা আংটি পড়েছি, সেটা 450 টাকা গিনির আংটি থাকছে। আচ্ছা এবার আমার মেয়ে এবার 12 ফাইনাল ইয়ার, খুব টেনশন হচ্ছে, দেখো এটা এমন একটা জিনিস যেটা স্বভাবই টেনশন হবে, মানে এটা না আমি কাউকে বলবো না যে টেনশন করো না, টেনশন হবে না, বাট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট যে মানে টেনশন না করে থাকা। দিল্লি এনসিআরে ভাড়া কত? মনীষা সেনগুপ্ত ম্যাডাম 120 হচ্ছে এনসিআর বা দিল্লির শিপিং চার্জেস। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমা করো ম্যাম, তুমি ঘুমা। ডিডি এসেছে, সূর্য তার জোর জ্বর জ্বর লাগছে জানিস অ্যানি, এই হ্যাঁ লাইভে দেখিয়েছি তো ওকে, এই ফিরে বললো জ্বর জ্বর লাগছে, একটা প্যারাসিটামল দিয়ে দরকার হলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা এই রে এই রে এই রে এই রে এই রে এই রে এই রে, আচ্ছা ব্যাস ব্যাস, এক্সাইটেড হওয়ার কিছু নেই মা, ঘুমা পড়ো, ঘুমা করো মা, ঘুমা করো, চলো চলো ঘুমা। হ্যাঁ তুই জ্বর জ্বর লাগছে, একটা প্যারাসিটামল দে, আর যদি বেশি কিছু হয় তাহলে একটু ডাক্তারটাকে ফোন করে একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নে। আচ্ছা হাওড়া, আচ্ছা এরপরে যেটা আমি দেবো, আচ্ছা এরপরে যেটা দুলটা দেবো সেটা হচ্ছে এইটা না দুলটা। আচ্ছা এবার যে দুলটা দেবো সেটা কিন্তু একটা বিউটিফুল ইয়ারিং, এই যাচ্ছে দেখে নাও, এইরকম ইয়ারিংটা যাচ্ছে, ঠিক আছে? এইরকম সেফটি ফিনের মতো ইয়ারিং যাচ্ছে, প্লিজ আংটি দেখাও, দেখাচ্ছি একটু আমাকে টাইম দাও, আংটির আমাকে একটু দেখো, ছোট আংটি আমার কাছে নেই জানো তো, হুম না বুঝতে পেরেছি, হুম না, এই যাচ্ছে দেখো কি কিউট ইয়ারিংটা দেখতে, ঠিক আছে? ভীষণ কিউট দেখতে ইয়ারিংটা, দেখে নাও
350 টাকা যাচ্ছে অফার প্রাইস, অরিজিনাল প্রাইস থাকবে 450 টাকা, ঠিক আছে? 350 টাকা থাকছে এটার প্রাইস, আর অরিজিনাল প্রাইস থাকবে 450 টাকা, ঠিক আছে? এটা আমি দুটো ইয়াররিং পরে নিচ্ছি। বেশ দিদি, তোমার পিছনের চেনটা দেখাও, কোনটা গো, কোন পেছনের চেনটা? এটা, এই চেনটার কথা বলছো? একটু বলো প্লিজ রিমা ম্যাডাম, তাহলে আমি ওটা খুলে দেখাবো। আচ্ছা, এই দুলটার বিশেষত্ব হচ্ছে এটা এই রকম ভাবে, হ্যাঁ সব সময় পরার জন্য, একদম সব সময় পরার জন্য 350 টাকা থাকছে দাম, এই যাচ্ছে, সব সময় পরা যাবে, দেখে নাও, সব সময় পরা যাবে, ঠিক আছে? দি হুম হুম করে ঘাবড়ে গানটা কি ভালো লাগে আমার জানিস, দিল্লি ও দিল্লি হুম হুম করে, ভীষণ ভীষণ ভালো গান, কিন্তু আমি আই উডেন্ট ডেয়ার টু সিং দিস সং, বাট দিস ইজ সিরিয়াসলি আ টু গুড আ সং। ইয়েস, ওই চেনটা দাঁড়াবো এক্ষুনি দেখাচ্ছি। আচ্ছা, এই যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সরিয়ে রাখলাম, কি বলছে আসো, আচ্ছা ও আচ্ছা, ইয়েস ওই চেনটা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, আচ্ছা এইটা দেখে দিলাম। আচ্ছা, ওই চেনটা আমি দেখাচ্ছি, কোনটা? এটা 350 আজকের জন্য, 350 রেগুলার ওয়ে। তুমি ছড়ে যাও মামা, তুমি চেনটাকে ছড়িয়ে না গো, সোনা বাচ্চা গো আমার, আমার সোনা বাচ্চা গো। আচ্ছা, এর পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লং চেন, যেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যাচ্ছে, এই রে, এই গো করে তোর কানেরটা ভীষণ, হ্যাঁ সুইট, মানে অসম্ভব সুন্দর একটা কানের, এবং দাম থাকতে 350 টাকা। এই যে চেনটা আমি পরছি এর সাথে কানের দুল সমেত, কি হয়েছে, রেখে গেছে, কি মা রেখে গেছে রে, রেখে গেছে। আচ্ছা বস বস বস, নিচে ছেড়ে দেবো না, হ্যাঁ শুয়ে পড়ো তো মা, এখানটা একটু শুয়ে পড়ো, হ্যাঁ এরম ভাবে শুয়ে পড়ো, এরম ভাবে, হ্যাঁ মাথাটা দিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ল্যাজটা এরকম করে শুয়ে পড়ো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যাচ্ছে, আমার কানেরটা ভীষণ সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যাচ্ছে, আমাকে তিনটে বাদ দিয়ে দে, তিনটে বাদ দিয়ে দে, এই তিনটে বাদ দিলে বিচ্ছিরি দেখতে লাগবে। আচ্ছা, এই যাচ্ছে হারটা, আমার রসগোল্লাটা এসেছে নাকি আজকে স্টোরে, হ্যাঁ তোমার রসগোল্লা আর আলিপুর পান্তুয়া, এই যে ও বুকুটারে ওকে সারাক্ষণ আমি চটকাতে থাকি জানো। সরি দিদি, অন্যদিন দেখবো, তুমি একটু আমায় বেরোতে হবে, নো প্রবলেম সোমা ডার্লিং, নো প্রবলেম, পরে দেখো, তাই তাড়াতাড়ি বলছিলাম, নো প্রবলেম। আচ্ছা, এই যাচ্ছে, হালাম কিরু, তোর কিরু আছে, সবাই আছে, দেখ না 350 থেকে তিনটে বাদ দে তাহলে 50, যা তা বড় জোক। আচ্ছা ও আচ্ছা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, হালোমস দিদি লাভ, হালোমস ডার্লিং। আচ্ছা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে কানেরটা দেখে নাও, আর এই যাচ্ছে গলারটা, এটা মিলিয়ে আজকে 850 থাকছে। উলি বাবা, কি স্টাইল বসছে, তিনি জুয়ে আছেন, তিনি ঘুম করছেন, ঘুম আবার তাকাচ্ছে, আবার ঘুম করছে, বলছে মা গো আমার, আমার সোনা মাগুটা, আমার সোনা মাগুটা, এমনি করে ঘুমা না, এমনি করে তুই তো ঘুমাস, এমনি করে ঘুমা, তুই তো সাইড করে ঘুমাস তো, তোর কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে, দেখে নাও, এইটা কিন্তু ভীষণ সুন্দর একটা ইউ হার্ট যাচ্ছে, ওকে চলো এটা সরালাম। আচ্ছা, এটার পরে আমি যেটা দেখাবো, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, জিনা ক্যা আজ প্যার বিনা, জিনা ক্যা আজ প্যার বিনা, জীবন কে ইয়ে ইয়ে চার দিনা, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, এই যাচ্ছে মামা, তো মুখে দৌড়ো, মুখে ঢোকানোর জন্য করছে, তুমি বুঝতে পারছো না, আস্তে আস্তে গেছে ওখানে, স্লোলি গিয়ে ওগুলো মুখে পুক করে ঢুকিয়ে নেবে তুমি জিনিসগুলো। আচ্ছা, আর একটা আংটি দেখিয়ে দিচ্ছি, কাকে দেখে পান্তুয়া রাগ দেখালো, আরে একজন কাস্টমার এসছে পাশের দোকানে, ওকে দেখে ও করে উঠলে কেন যায় না। আচ্ছা, পাশের আইসক্রিম শপের ওই বৌদিটাকে দেখে না,
আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে, একটা 450 গিনি আংটি যাচ্ছে, সোনার জল এটা 550, এটাও 450 যাচ্ছে, ঠিক আছে ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা আমি পরবো সেটা হচ্ছে একটা, আমি তোমাদেরকে কয়েকটা মপ চেন দেখাবো যেটা একটু কম রেঞ্জে থাকবে, ঠিক আছে, বিকজ হ্যাঁ না ছোট ছোট গুলো দেখাবো। আচ্ছা দুটো এইটা দেখানোর আগে এটা আমি একটু মপ চেনটা পরছি, গালুটা টিপে দাও, খিরুকে তো আমি সারাক্ষণ চটকাই মতকাই করতে থাকি। আচ্ছা এই যাচ্ছে একটা বল চেন, যেটা মাইক্রো প্লেটিং, তোমরা কিন্তু এতে জল লাগালেও কালার উঠবে না, এবং এই জিনিসটা যেহেতু কেমিক্যাল পলিশের এটার দাম কম থাকছে, এগুলো সোনার জলের দাম মিনিমাম 1950 থেকে শুরু হয় কেমন, কিন্তু এই যে জিনিসটা আছে এইটার প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি তোমার কোনটা কথা আছে, এটার অনলি প্রাইস থাকছে 1150 থাকছে, আজকের জন্য 1050 দেবো, 1050-এ এরকম সুন্দর একটা পেয়ে যাচ্ছ গলার হার, রেগুলার পরবো চেন, সেরাম কিছু দেখিও মুখ আর মুখপলা দেখিও, রেগুলার চেন তো আজকে তো সব চেনই মোটামুটি রেগুলারই দেখাবো, ঠিক আছে তুমি একটু ম্যাডাম সঙ্গে থাকো আমি দেখাবো কেমন। আচ্ছা এই যাচ্ছে, তো এটা যাচ্ছে 1050 আজকের জন্য থাকছে, অরিজিনাল প্রাইস থাকছে 1150, দেখে নাও এই যাচ্ছে, খুব সুন্দর একটা স্লিক, এখানে একটা এরকম বল চোকার পরে নিতে পারো, এরকম একটা চোকার পরে নিতে পারো, দেখে নাও এরকম একটা চোকার পরে নিতে পারো এখানে, ঠিক আছে এরকম একটা 370 চোকার পরে নিলে আর তার সাথে এইরকম একটা পরে নিলে, সো দিস উইল লুক ভেরি ভেরি ডিসেন্ট অ্যান্ড গুড। তো এইটা যেটা আমি দেখাচ্ছি এটার সাথে 370-র সাথে কিন্তু তোমরা একটা করে ইয়াররিংও পেয়ে যাচ্ছ, ঠিক আছে তোমরা একটা ইয়াররিংও পেয়ে যাচ্ছ, আর এটার যে বড় ভার্সনটা সেটা 450, এই জায়গাটা বড় থাকবে সেটা 450, দেখে নাও এই যাচ্ছে 370 ইয়াররিংটার সাথে, ম্যাথ হয়ে গেল তো, একদম ম্যাথ হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। আচ্ছা এই যাচ্ছে একদম ইয়াররিংটার সাথে, দেখ এই হ্যাঁ একদম ঠিক বলেছে লিপা, এই যাচ্ছে ইয়াররিংটার সাথে ম্যাচ হয়ে গেছে, বিকজ এটাও কিন্তু ছোট 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 করে আছে, ঠিক আছে এই যাচ্ছে ওকে, এই যাচ্ছে দেখে নাও ওকে, এই যাচ্ছে 370-র একটা সুন্দর ইয়াররিং এর সাথে এইটা, ঠিক আছে এটা অনলি 370 দাঁড়াচ্ছে, এবং এই 370-টা কিন্তু তোমার কেমিক্যাল পলিশ হলেও দেখতে একদম সোনার জলের মতো। আচ্ছা এটার সাথে সাথে আমি দুটো ইয়াররিং তোমাদের দেখাবো, যেটা খুব মানে কি বলবো, যেটা একদম মানে ছোট্ট ছোট্ট ইয়াররিং, কানবালি লাগে, বাচ্চাদেরও পরাতে পারো নিজেরাও পড়তে পারো, এই যাচ্ছে একটা 350 একটা 250, একটা 350 একটা 250, এগুলো কিন্তু সব কানের ছোট ছোট রিং, ঠিক আছে এটা যাচ্ছে 350, হ্যালো ডিয়ার হ্যালো, সাইডে লেখা আছে 250 একটা জায়গাতে, 350, এগুলো না সব বড় প্যাকেটে ঢোকাতে হবে জানো, নাহলে এই প্যাকেটের মুখটা খুলে যাবে। হ্যালো জেনাত, ভেরি গুড ইভিনিং, চুরা লিয়া হে তুমনে জো দিল কো হো, নজর নহি চুরানা সনম, বদল কে মেরি তুম জিন্দগানি, কহি বদল না জানা সনম, হাই হে মেরা দিল, লা 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 লা, চুরা লিয়া চুরা লিয়া হে তুমনে জো দিল কো, নজর নহি চুরানা সনম, বদল কে মেরি তুম জিন্দগানি, কহি বদল না জানা সনম, হাই হে মেরা দিল, লা 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 লা, চুরা লিয়া, একদম মামি 99 ইয়ার টপস দেখাবো, এই যাচ্ছে দুটো 250 আর 350, দুটো যাচ্ছে 250 350 যাচ্ছে, এবং এই 250 আর 350 কিন্তু রেগুলার ওয়ার কান বালি, ঠিক আছে ইয়ে তেরি কান বালিয়া, ছোটবেলায় তো এই রিংই পরতাম, তবে সাইজ স্মল, একদম সেন্ডিং বিঘা গুমা, মুঙ্গড়া 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 গুড়খি চলি, মঙ্গতা হ্যাঁ তো আ যা রসিয়া, নাহি তো মেয়ে চলি, মঙ্গতা হ্যাঁ তো আ যা রসিয়া, নাহি তো মেয়ে চলি, ও মুঙ্গড়া মুঙ্গড়া মুঙ্গড়া,
আরেকবার রিংটা দেখাবে, রিং না ওটা কিন্তু তোমার মানে ইয়াররিং, হ্যাঁ ঠিক কথা। আর একটা বাটারফ্লাই একটু পরে নি, ওয়াও একটা বাটারফ্লাই পরে নি, তারপরে দেখাচ্ছি এক সেকেন্ড। ওকে এই যাচ্ছে বাটারফ্লাই, ঠিক আছে এই যাচ্ছে বাটারফ্লাই, পার লং দেখাও না কিছু, এক্ষুনি দেখাচ্ছি দাঁড়াও, কালকে অনেকগুলো দেখিয়েছি তাও দেখাও। ওয়াটারফল বেবির কবে থেকে এক্সাম, এক্সাম বাটারফ্লাই বেবির, এই বাটারফ্লাই বেবির গলায় বাটারফ্লাই বলে ওকেও বাটারফ্লাই বানিয়ে দিয়েছি। বাটারফ্লাই বেবির এক্সাম হচ্ছে তোমার স্যাটারডে আর সানডে, বাটারফ্লাই বেবির এক্সাম। তো বাটারফ্লাই বেবি এখন মোটামুটি চার দিন ওটার মধ্যেই থাকবে, তো তারপরে আমাদের মধ্যে আমরা ফেরত পাবো বাটারফ্লাই বেবিকে সোমবার দিন। জিনা কবে বলো দি, কবে কবে তোমার কানেরটা পিপি 350, আমার কানেরটা পিপি 350। আচ্ছা এই যে বাটারফ্লাইটা দেখছো, এই চেনটা হচ্ছে 1450টা আজকে দেব আমি 1280তে, ঠিক আছে 1450টা দেব 1280তে। দূর কেউ যদি বিয়ে করতো তাহলে তো একটু সাজুগুজু করতে পারতাম, তাও তোর কাছে যা আছে এনাফ সাজুগুজু করার জন্য। আচ্ছা এই যাচ্ছে 250 আর এই যাচ্ছে 350। আচ্ছা লকেট দেখাবো দাঁড়াও, তুমি কি লকেট কেরাম চাইছো, মানে উইথ ইয়াররিং চাইছো নাকি উইদাউট ইয়াররিং চাইছো? দূর কাউ না না এরকম এরকম গেছে হোগা। আচ্ছা এইটা সরিয়ে রাখলাম, এইটা সরিয়ে রাখলাম, এটা কিন্তু তোমার 1050 অফার প্রাইসে থাকছে, অরিজিনাল প্রাইস থাকছে 1150, ঠিক আছে। আচ্ছা এবারে যাচ্ছি আরেকটাতে, সেটা হচ্ছে এইটা যেটা আমি পরে আছি সেইটা, ঠিক আছে। এই যাচ্ছে আজকের আমাদের বাটারফ্লাই মোটিভের, এইটা কানেরটা যদি কেউ দেখতে চাও ভালো করে, তুমি পেন্ডেন্ট কেরাম দেখতে চাইছো যদি একটু বলো প্লিজ, তাহলে খুব ভালো হয়। এই যাচ্ছে 350 একটা রেগুলার ওয়ারের, ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে, ঝুমকা গিরা ঝুমকা গিরা ঝুমকা গিরা, হায় 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 ঝুমকা গিরা রে হম দোনো কে টকরার মে, ঝুমকা গিরা ঝুমকা গিরা ঝুমকা গিরা, হায় 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 ঝুমকা গিরা রে। উইথ ইয়াররিংস দেখতে চাইছো, ঠিক আছে তাহলে আমি একটা সামনে আছে ওটা হাতে সামনে দেখাচ্ছি। এই তনুশ্রী ভট্টাচার্য, তোর বোন বা ভাই না রে, বিয়ে দিয়ে দে, ও তো হয়ে গেছে বড় বাবা এর সাথে। বিতে এফ এ কার কার এই বিয়ে, বাকি কেউ কাউ মানে তো গরু। আচ্ছা এই যাচ্ছে দেখে নাও, এই যাচ্ছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি চেন, এই যাচ্ছে আমি ওটা নিয়ে নেবো অসুবিধে নেই, তুমি বাকি চেন গুলো আমায় খুলে খুলে দাও। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই একটা বাটারফ্লাই, ওকে তাহলে আমি ওরভাবেই দেখিয়ে দেবো। আচ্ছা এই একটা দেখে নাও, ভীষণ সুন্দর স্মল পেন্ডেন্ট উইথ ইয়ারিং। ও তুমি হ্যাঁ আমাকে একটা কাজ করবে, তুমি আমাকে স্মল পেন্ডেন্ট উইথ ইয়ারিং একটু দেখাবে, তুমি রেগুলার পড়বে না তো দেবপ্রিয়া গুপ্ত ম্যাডাম, তুমি রেগুলার পড়বে না তো, সেটা আমাকে একটু বলো, সেটা আমাকে একটু বলো। আচ্ছা এই যাচ্ছে দেখে নাও, ঠিক আছে এই যাচ্ছে, ওকে এই যাচ্ছে, ঠিক আছে এইটা যাচ্ছে 1450-1280, এটা ট্যাগটা করে নাও, 1450-1280 যাচ্ছে, ঠিক আছে বেশ ভালো দেখতে জিনিস। আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা এটাতে দেখিয়ে দিলাম সেম জিনিস তো এটা। আচ্ছা এর পরেরটা দেখাবো এটা, ওয়াও দেখতে ওয়াও, এটা একটা দেখো ভীষণ সুন্দর মাছের, আমি দেখাচ্ছি স্মল পিয়ারিং বলছি, ইয়ার পিয়ারিং হয়ে গেছে ইয়ারিংটা, ক্যা বলতা হ্যাঁ এ ক্যা বলতা তু এ। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো দেবপ্রিয়া ম্যাডাম, সেদিনকে আমি না অনেক দেখিয়েছি মানে 600-550 প্রচুর, তুমি আমাকে একটা পিং করো, আমি তোমাকে সেদিনকার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্রচুর পেন্ডেন্ট দেখিয়েছি এনকে। অ্যানি সত্যি লাইট পরে তোর হেয়ারটা কেমন পান্তুয়ার ফর কালার। আচ্ছা এটা আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাতে চাইছি, ঠিক আছে এটা একটু ব্যাক ক্যামেরায় দেখাতে চাইছি, 1280 দাম থাকছে এটার, দেখে নাও খুব সুন্দর দেখতে, বিউটিফুল দেখতে, দেখে নাও অসাধারণ একটা সুন্দর ঝুমকো মোটিভে যাচ্ছে, 1280 যাচ্ছে, অরিজিনাল প্রাইস থাকবে 1450, 1280 যাচ্ছে, অরিজিনাল প্রাইস থাকবে 1450, দেখে নাও বিউটিফুল দেখতে জিনিসটা, ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও ওয়ান্ডারফুল দেখতে, ঠিক আছে এই যাচ্ছে, ঠিক আছে তুমসে মিলকে
ऐसा लगा तुमसे मिलके, अरमा हुए पूरे दिल के। ए मेरे जाने वफा, तेरे मेरे मेरे तेरे एक जान है, रहेंगे सदा, अब हम ना होंगे जुदा तुमसे मिल। तू এখন কোথায় যাবি রে? এখান থেকে কোথায় যাবি? হ্যাঁ কোথাও না কোথাও তো যাবি, এত সাজুগুজু করেছিস নিশ্চয়ই, এত করেছিস সাজুগুজু কোথাও তো যাবি। আচ্ছা তোমার দুষ্টু বেবি কই? আমার দুটু বেবি, এই দেখো আমার আমার দুটু বেবি কে দেখো, হাই বলে দাও পান্টুয়া, একটু হাই বললে না, এই দেখো কি সুন্দর একটা হাড় পড়েছে, দেখেছো আমার ঝুন্দু বেবিটা একটা হাড় পড়ে নিয়েছে, আমার ঝুন্দু বেবিটা একটা হাড় পড়ে নিয়েছে, দেখো কি সুন্দর, বহুত খুব ভীষণ প্রিয় গান আমার। কোনটা গো, কোন কোন গানটা গো ভীষণ প্রিয়? বানি ম্যাম কি খবর, অরিজিনাল থেকে অফার প্রাইস বেশি বলে দিল, 1280 অফার প্রাইস, 1450 অরিজিনাল প্রাইস, ঠিক আছে। মপচেন, এই যে মপচেনে দেখাচ্ছি তোমার ইয়ারিংটার সাথে এই জেনটা বেশ ম্যাচিং না, হ্যাঁ মানে জাস্ট মানে মনে হচ্ছে না মেড ফর ইচ আদার, হম বনে তুম বনে এক দুজে কে লিয়ে, হম বনে তুম বনে এক দুজে কে লিয়ে, I don't know what you say, 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 hum mile tum mile ek dooje ke liye, gini aangti koto 450 gini aangti kya ma'am, tumse milke aisa laga tumse milke, अरमा हुए पूरे दिल के, ए मेरे जाने वफा, तेरे मेरे मेरे तेरे एक जान है, रहेंगे सदा, अब हम ना होंगे जुदा। আমার বুঙ্কা বাবা, বুঙ্কা বাবা না তো পুকুর, কুড়ু 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 বেবি রে, আমার কুড়কু বেবি রে, আমার কুড়কু কুড় 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 কুড়কু, আমার কুড়কুর ঘুমাচ্ছে দাঁড়া, ফ্যান্টাস্টিক বলছে, ফ্যান্টাস্টিক, এই যে আমার কুড়কুর বেবিটাকে একটু দেখিয়ে দিই, দে রে ফ্রন্ট ফেসটা, আমার হনুমান বেবি, একদম হনুমান বেবি, এই যাচ্ছে আমার হনুমান বেবিটা, ছোট বেবি, তোমার কুর্তিটা কি সুন্দর, বল ডান্স করে নাও একটু দাদাকে দেখে, হ্যাঁ ওটাই তো বাকি আছে, ওটাই বাকি আছে। সাসো কি জরুরত হ্যাসে, সাসো কি জরুরত হ্যাসে, জিন্দগি কে লিয়ে বস এক সনম চাহিয়ে, আশিকি কে লিয়ে কত জল দেখেছিস, দেখ মাম্মাম কত জল নিয়ে চলে এসেছে, চিড়ি নাকু ঠান্ডা বুড়ো, আমার ছুঁটো বুড়োটাই রে, এই রে এই দেখে না অবস্থাটা, তোকে নিয়ে চলে যাও বাড়ি দিয়ে চলে এত, একটা টোটো করে দিচ্ছি, তুই ওকে নিয়ে বাড়ি দিয়ে চলে আয়, যাবি রিঙ্কু দিদির সাথে বাড়ি যাবি? চেনটা কত দি, যেটা আজকে দেখালাম আগে ওইটা দেখালাম, এইটা দাঁড়াও চেনটা দেখাচ্ছি, ইয়াররিংসটা দেখাবেন প্লিজ, হ্যাঁ ম্যাম নিশ্চয়ই, এই যাচ্ছে ইয়াররিংসটা ম্যাম, 350 যাচ্ছে, আর এটার সাথে ম্যাচ করে যদি এটা নিতে চাও আজকের জন্য 1280, যেন কোনো ভিডিওতে রিলসে এই গান দেবো ভাবতে গেলে তোমার রেকর্ডেড, একটু দেখাতে তা কে ফোন করেছে, তোমার রেকর্ডেড লাইভ থেকে গান চুজ করি, ও মাই গড তোমার লাইভগুলো হলো গানের ভান্ডার পুরো, তাহলে ফিল করো তোমার লাইভগুলো কত দিক থেকে ভ্যালুয়েবল, আমি এটা আমার আমি আমি সত্যি ভাবতে পারছি না, কারণ আমার মনে হয় আমার কাছে এটা খুব খুব একটা বড় ব্যাপার, বিকজ আমার 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 কাছে এটা একটা খুব বড় ব্যাপার, তার কারণটা হচ্ছে যে
আজকে যদি তোমরা এই কথাটা বলো যে আমার লাইভ দেখে তোমরা রিলের জন্য গান চুজ করো, তাহলে সত্যি আমার কাছে এটা একটা বড় পাওয়া। কারণ আমি তো জাস্ট গাই, তোমাদের ভালো লাগে কিছু মানুষের, তাই জন্য গাই, কোনোদিনও গান শিখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই টুকটাক গানগুলো ভেসে ভেসে আসে, কারণ পড়াশুনো করতাম না তখন, খালি গানই শুনতাম আর গানগুলোই মুখস্থ করতাম পড়াশুনো না মুখস্থ করে। আচ্ছা তুমি কি কি করতে চাইছো, কি চাইছো, কি দাবি বলো, কি দাবি তোমার? চেনটা কত দিয়ে? এটা হচ্ছে 1280 আজকের জন্য, অরিজিনাল প্রাইস 1450, ঠিক আছে? আওয়ার সিঙ্গার অরুণা বাবা, ও এই গান তোমার আমার। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে ইয়ারিংটা, ম্যাডাম দেখিয়ে দিলাম আপনাকে, পূজা দাস ম্যাম। আচ্ছা কে কোথা থেকে দেখছেন যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়, সিঙ্গার বলে লজ্জা দিস না। এইটা ভীষণ সুন্দর একটা চেন, 1280 যাচ্ছে চেনটার প্রাইস আজকের জন্য, এটার অরিজিনাল প্রাইস 1450, ঠিক আছে? বিউটিফুল দেখতে। হ্যালো দেবাদ্রিতা ডালিং, হ্যালো। আচ্ছা এই যাচ্ছে। আচ্ছা এবার যাবো, যাবে গুরু দক্ষিণার একটা গান গাও। এই রে এই শক্ত গানগুলো কেন বলিস আমায়, গান দে সোজা গান দে, আমি গাই গিয়ে দেবো। শক্ত গান দিবি না, শক্ত গান দিলে আমি গলার নেই। বললো কথা দাদা, কথা বলতা হ্যাঁ বলতা হ্যাঁ। পিন্দা হরে পালা শের বোন পলাবো পলাবো মন, সেদিন প্রাইজ বলেছিলাম, কোথায় গেল প্রাইজ লিখে দাও। পিন্দা হরে পালা শের বোন পলাবো পলাবো মন, পিন্দা হরে পালা শের বোন পলাবো পলাবো মন, নিমটি ইঁদুরে ঢোল কাটে, আরে নিমটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতরে তীর তীর ফুল ফুটে, বতরে তীর তীর ফুল ফুটে, আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গুনা, আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গুনা, দেখি বউটা খাটে কিনা খাটে, আরে দেখি বউটা খাটে কিনা খাটে, লা 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 বতর পীর তীর ফুল ফুটে, বতর পীর তীর ফুল ফুটে, আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গুনা, আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গুনা, দেখি বউটা খাটে কিনা খাটে, হায় হায় দেখি বউটা খাটে কিনা খাটে, লা 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 বতরে তীর তীর ফুল ফুটে, কালো চলে কি হলো। আচ্ছা চলো, তুমি তুমি নিজের অজান্তে কত রিচার্জ করো আমাদের জানো? শুধু কি প্রোডাক্ট দেখা, পুরো একটা প্যাকেজ লাইভ হয় রিফ্রেশমেন্টে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার কাছে এটা সত্যি বড় পাওনা, এবং তোমরা সঙ্গে থেকো এটুকুই বলবো, মন ভালো হয়ে যায় দিদি আপনার লাইভ দেখলে। অঙ্গিরা সেন ম্যাডাম থ্যাংক ইউ, কোথা থেকে দেখছেন জানাবেন। এটা আমার কাছে একটা উপরি পাওনা আমার লাইভে, কেন কি আমার মনে হয় যে এই পাওনাটা হয়তো সকলের ভাগ্যে হয়তো জোটে না, আমার এটাই মনে হয়, বারবার এই কথাটাই মনে হয়। তোমাদেরকে এটুকুই বলবো, সঙ্গে থেকো, ভালো থেকো এবং ভালোবাসা দিও, এটাই বলবো, ঠিক আছে? এটুকুই বলবো। আচ্ছা এইটা যাচ্ছে 42 inches, ঠিক আছে? এইটা যাচ্ছে 42 inches, প্রাইসটা আমি একটু দেখে বলবো, কেন এইটার প্রাইসটা সম্ভবত 1650 মতো ছিল, হ্যাঁ 1650 মতো ছিল অফার প্রাইসে, কি ছিল কেউ যদি জানতে চাও আমাকে একটু একটু টাইম দিও, আমি দেখে বলবো কেমন। আচ্ছা না এটা আমি আমি তোমাকে বলছি, এটা আবার আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে? হ্যাঁ লেন্থও ছোট বড়, এটাও ছোট বড়। আচ্ছা আচ্ছা, মাছের কাটার দাম জানতে আমাকে একটুখানি পিং করবেন, কারণ এটার লেন্থ ওয়াইজ প্রাইস হয় এবং এটার যে তো প্রাইসটা সেটা আমি বলে দেবো আপনাদের। সোনার জল করা একদম ছোটটা 1250 থাকে, তারপরটা 1650, তারপরটা 1950, এরকম করে এ যায় আপনার প্রাইস যায়। তো যেটা যে যিনি নেবেন আমাকে একটু জানাবেন যে কতটা লেন্থ নিতে চাইছেন, 36 inches আছে আবার 42 inches আছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ সেটাই বলছি, আগের লাইভটা আমাকে রেকর্ডিং দেখে আমাকে একটু বার করে দিও কেমন।
ঠিক আছে। আচ্ছা হাই অর্ণা, দারুণ লাগলো গানটা, জাস্ট জয়েন্ট হয়ে থ্যাংক ইউ সো মাচ। এই তো ছোট স্টার্ট দেখাবো, 99 স্টার্ট দেখাবো, ঠিক আছে। এইগুলো দেখিয়ে দিলাম, এই দুটো দেখিয়ে দিলাম, এই দুটো দুটো লেন্থে যাচ্ছে এবং ভীষণ সুন্দর মাছের কাটা। যারা যারা নিতে চাইছেন তারা তারা নিতে পারেন। এবং আরেকটা দেখাবো, এটার প্লাস্টিকটা কোথায়। আচ্ছা আরেকটা দেখাবো যেটা একদম পেটা কাজ আছে, দেখে নাও, একদম পেটা কাজ আছে, সোনার জলের যাচ্ছে। এটার প্রাইস যাচ্ছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এই যাচ্ছে জিনিসটা সোনার জলের। এবং যারা একটুখানি মোটা পড়তে চাইছো এটা তাদের জন্য। এটার সাথে কিন্তু কোনো লকেট জেনারেলি পরে না। কোথায় গেল মামা? নো নো বেবি। আচ্ছা এই যাচ্ছে, দেখে নাও, সোনার জলের পেটা একদম যাচ্ছে। 1650 দাম থাকছে এটা, ঠিক আছে, 1650 থাকছে। এই যাচ্ছে, পুরো পেতে থাকবে এরকম, ঠিক আছে, 1650 দাম থাকছে। আজকের জন্য 1550-এ দেবো, ঠিক আছে। আকাশের চাঁদ মাটির বুকেতে, আমার জীবনে কেন বারবার তোমাকে, এই আমার মনে হচ্ছে এটা কোনো গান দিয়েছিস যেটা আমি গাইতে পারছি না। তোমার কানেরটা দেখাও, দারুণ দেখতে কানেরটা, এ দেখো। ছোট স্টাডি ইয়ারিং দেখাবো, হালুমের রিকোয়েস্ট দিলাম, আর অন্য কোনো গান দিয়ে আমি জানি না, সরি, ভেরি সরি, গানটা আমি জানি না তাই গাইতে পারছি না। দারুণ বলছে পাপিয়াদি, থ্যাংক ইউ পাপিয়াদি। আচ্ছা ছোট স্টার্ট 199 এক্ষুনি দেখাবো, ঠিক আছে। আচ্ছা এইটা যাচ্ছে 1550, ঠিক আছে, 1550 যাচ্ছে সোনার জল করা, বিউটিফুল দেখতে, দেখে নাও। এই যাচ্ছে, এটা একটা বিনুনি চেন, এটা অনেক আগের ডিজাইন, একটা বহু পুরনো মা ঠাকুমাদের আমলের ডিজাইন। এবং এই ডিজাইনটা কিন্তু বিউটিফুল, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুই গুরুদক্ষিণেরই গান দিয়েছিস, কিন্তু আমি গানটা জানি না বলে সাহস করলাম না গাইতে, ঠিক আছে। এই যাচ্ছে, দেখে নাও, এটা কিন্তু একদম পেতে থাকবে গলায়। আজকে তোমাকে বেবিকে এনেছো নাকি? হ্যাঁ এই চো আমার বেবি, আমার কানের পিপিটা হচ্ছে 350 টাকা, 350। আচ্ছা এটা আমার কুটু বেবিটা, আচ্ছা চলো এই যাচ্ছে, ঠিক আছে। সো ইয়ারিংটা দেখিয়ে দিলাম, 350 থাকছে, এটা থাকছে 1550 আজকের জন্য। এটা সোনার জল খুলে রাখবো। আচ্ছা এরপরে চলে যাবো আরেকটা চেনে যেটা 190 থাকবে, ঠিক আছে, এটা একটু খুলে দেবে, 190 থাকবে, ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে, বসো তুমি, বসো, হ্যাঁ বসে রেস্ট নাও তো, হ্যাঁ তুমি একটু রেস্ট নাও, অনেক কত করে ফেলেছো, পুরো সামনেটা পুরো কালো হয়ে গেছে, কালকে দাদা এসে সব ওগুলো ট্রিমিং করে তোমার কেটে দেবে। আচ্ছা বুসু ডাকছে, যা দাঁড়া আমি টোটো ভাড়াটা দিয়ে দিই, মামা ও পড়ে যাবে, ওরে কি দিয়া আমার বাচ্চা থেকে বাড়ি দিয়া, ও মা ওর আইসক্রিম খেতে খেতে ঘুমিয়ে যাওয়ার শটটা দেখেছি, কি কিউট, কি কিউট না শটটা, রাজ কেন, তোমাকে শোনা যায় কি জানি না, আমাকে কি বলছিস, আমি গানটা শুনলে গাইতে পারবো, আমি কিন্তু এত বড় গায়িকা নই যে তুই আমাকে গান দিবি। কি করবে নিয়ে, তাই বল, আমি বলছি ওই, এই কি করছিস ওকে তুই, চটকাচ্ছিস বলি দে, হ্যাঁ না আমি বুঝে, আমি তো জল, এই জলটা তো আমরা খাই না, তাই বলছি কি করতে নিবি, ব্যাপক। আচ্ছা আচ্ছা ওর চোখ দেখা যায় না এত, হ্যাঁ দেখা যাবে, আবার কালকে ওর গ্রুমিং হবে, আবার দেখা যাবে। 350 রুপিস থাকছে, ঠিক আছে, এই যাচ্ছে, 350 টাকা দাম যাচ্ছে ইয়ারিংটা, ভীষণ। হ্যাঁ ওকে তো 15 ডেজ অন্তর অন্তর গ্রুমিং করাতে, কিছু উপায় নেই তো, কেন ওর তো নাহলে এ তো বেড়ে যাবে, এই বেড়ে যাবে, ওই বেড়ে যাবে, হ্যাঁ বাঁধি তো আবার খুলে দেয়, চুল বাঁধবে তুমি, আমার কাছে এখন নেই, ওর রাবার ব্যান্ড আলাদা হয়, সফট হয়, নাহলে আমাদের হার্ড গুলো দিয়ে, হ্যাঁ ওর চোখে টান পড়ে তখন ওর কষ্ট হয়, এরকম করছো তো, আমি অনেক কষ্টে একটা মুভির গান দিলাম। এই শোন গুরুদক্ষিণার নিশ্চয়ই ভালো আছেন, গুরুদক্ষিণার আমি না গানটা শিখে এসে গাইবো, দেখ ভুলভাল গেয়ে তো উচিত হবে না, আমাকে একটু একটা একটা করে চেন দাও, ও আছে এখানে, আছে
মা এখানে ছিল কোথায় গেল সরু চেনগুলো না পুচকে চেনগুলো আছে চলো আচ্ছা এবার একটা একটা করে স্টার্ট দেখাবো তারপরে চেন দেখাবো যা এরকম করে ফুল কেন লাল হয় সে কি ভালোবাসি তোমাকে সে কি হ্যাঁ কিন্তু বলতো গানগুলো বুঝতে পারছি কিন্তু আমি ফুল কেন লাল হয় সে কি বলা যায় তারপরে তো আমি জানি না কি করে গাইবো জগন্নাথ পেন্ডেন্ট হবে গো বাবু তোর জন্য আমি নিশ্চয়ই শিখে এসে গাইবো ঠিক আছে আমি এটা শিখে এসে গাইবো ঠিক আছে আমি শিখে এসে গাইবো আচ্ছা এটা আমাকে একটুখানি এগুলো রাখলে কোথায় বলো এই যে ওর জন্য শরীরে আচ্ছা ইউ 99 স্টার্ট কি রেগুলার ওয়্যার হ্যাঁ 99 স্টার্ট একদম রেগুলার ওয়্যার না না এখন ওর কিছু খাবার সময় না ও আজকে ঘুমাতে পারেনি না ওটা ওটাই হচ্ছে ওর কেস ওকে ঘুম ঘুম করতে পার বাড়ি গিয়ে ঘুমাবে তারপর শান্তি হবে ভালোবাসি কথা কি মুখে ভালোবাসি কথা কি মুখে বলা যায় কে দিয়েছি কি মজা রে আচ্ছা দুটো যাচ্ছে দেখাবে গো উইয়াহান এটা কি গান উইয়াহান আচ্ছা এই যাচ্ছে জামাল কুদ্দু জামাল কুদ্দু জামাল কুদ্দু জামাল কুদ্দু জামাল কুদ্দু জামাল কুদ্দু আচ্ছা চলো এই যাচ্ছে কাঁদছি আমি ও তুই কাঁদছিস আমি ভাবছি তুই কোনো চাইনিজ নাম বলছিস ওই ওই এই যাচ্ছে 99 স্টার্ট দেখে নাও এই যাচ্ছে 99 স্টার্ট এই যাচ্ছে 99 স্টার্ট ঝট করে একটা স্ক্রিনশট দিয়ে পট করে পাঠিয়ে দাও 9830039833 তে ঠিক আছে এই যাচ্ছে যারা যারা লাইভ শেয়ার করনি তাদের রিকোয়েস্ট করবো তারা কিন্তু প্লিজ একটু লাইভটা শেয়ার করো ঠিক আছে এই যাচ্ছে কানের দুলটা আশা করি দেখা যাচ্ছে দেখা যাতা হ্যাঁ শোনা যাতা হ্যাঁ ওকে এই কাঁদছি আমি লিপা গিয়ে হেসে দিয়েছে খুব আরাম এই কালারটা তোমাকে খুব মানিয়েছে ও ধন্যবাদ বলতা হ্যাঁ ব্লু হ্যা পানি 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 ব্যাকগ্রাউন্ডে নেমসেক কি বলছে নেমসেক গানটা গেয়ে আমাকে হেল্প করার চেষ্টা করে তারপর দেখলো সে ঘুরে বালি আমি এই গানটা গেয়ে দিই তার বদলে মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে তুই কি চা খাবি ওই জন্য আমি বুঝতে পেরেছি তো ওখানে দেখ কেটলিটা আছে কর না জগন্নাথ পেন্ডেন্ট দেখাবে গো হ্যাঁ নিশ্চয়ই দেখাবো ঝুমঝুমি ছাড়া 99 স্টার্ট হবে এই যে এটা একটা ঝুমঝুমি ছাড়া দু একটা শঙ্খ আছে একটা ফুল আছে তাও দেখিয়ে দিচ্ছি হালুম তো আচ্ছা এটা কিন্তু ভীষণ সুইট দেখতে দেখে নাও এই যাচ্ছে 99 ঠিক আছে 99 স্টার্ট যাচ্ছে এটা তাহলে একটা ময়ূর দেখালাম একটা এই দেখালাম ঠিক আছে সরালাম একটা এই দেখালাম ময়ূর দেখালাম আর একটা এই দেখালাম হালুম তোর মেসেঞ্জারে হেরে গলাতে গের হারে রে 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 আমায় মারবি ধরে কে রে ছেড়ে দে রে দে রে নেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমায় লুল্লুর ছাড়া স্টার্ট আছে ঢুকাই তো সি কালকে পুরো রোগ লেগে গেছিল ঢুকাই তো সি ও আমি ঢুকাই তো সি আচ্ছা এটা যে দুটো দেখাচ্ছে সেটা 99 স্টার্ট এবং এটা কিন্তু তোমার ঢুকাই তো সি 99 ঠিক আছে লুল্লুর ছাড়া স্টার্ট দেখাচ্ছে দেখে নাও লুল্লুর ছাড়া স্টার্ট দেখাচ্ছে দেখে নাও এই যাচ্ছে লুল্লুর ছাড়া স্টার্ট দেখে নাও এই যাচ্ছে একটা আর এই যাচ্ছে একটা কি হয়েছে মাগো ও মাগো তো ছৌ না মাগো তো এসে গেছে আমার হ্যাঁ রিঙ্কুকে খুঁজে চলে গেল লুল্লুর ছাড়া স্টার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় দেখে নাও ঠিক আছে তোমরাও আমার ভাষা বলো গো এই দেখো একটা যাচ্ছে গোল আর একটা যাচ্ছে শঙ্খ ঠিক আছে ঝুমঝুম ময়না ঝুমঝুম ময়না নাচো না তাথই তাথই নাচো না বুলবুল পাখি গাও না তাথই তাথই নাচো না মোর পিয়া ঘরে আজ এসেছে ঝুনঝুন ময়না নাচো না তাথই তাথই নাচো না গুনগুন পাখি গাও না গুনগুন গুনগুন গাও না মোর পিয়া ঘরে আজ এসেছে এগুলো রেগুলার ওয়্যার এই কি করছিস রে রেগুলার ওয়্যার 99 করে যাচ্ছে ঠিক আছে উইদাউট দ্য লুল্লুর অ্যান্ড দ্য ঝুড়ঝুড়
ঠিক আছে, উইদাউট দ্য লুল্লুড অ্যান্ড দ্য ঝুরঝুর, আর উইথ দ্য লুল্লুড অ্যান্ড ঝুরঝুর যাচ্ছে, এই দুটো সাইডে পুট করে দিলাম, এই দুটো লুল্লুড ঝুরঝুর যাচ্ছে, সো অল দিস ফোর, অল দিস ফোর আর অনলি অ্যান্ড অনলি, লিপু একটা স্ক্রিনশট নিস তো এটা, অল দিস ফোর আর 99, আর একটা দেখাবো ঠিক আছে, আর একটা দেখাবো দেখে নাও, আর একটা দেখাবো দেখে নাও, ওয়াও দেখতে, ঠিক আছে এই যাচ্ছে, ওকে চি 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 চি, এ বাবা, এই কি কামড়াচ্ছিস, দেখো কোত্থেকে কি বার করে কামড়াচ্ছে, অ্যানি আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি, লিপু একটা স্ক্রিনশট নিস, কোন কথা যে বলি, কোন পথে যে চলি, তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি, সেই গলিতে ঢুকতে আমাকে আমার কাছে দিয়ে দাও, ওরে বাবা রে, সেই গলিতে ঢুকতে গিয়ে হোচট খেয়ে দেখি বিপদ আমার বন্ধু সে যে দাঁড়িয়ে আছে, কি ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, দে দিয়া এসেস, থ্যাংক ইউ সো মাচ, এগুলো চারটেই 99 করে, শঙ্কটা নেব, ওকে 99 প্লাস শিপিং, একটা শঙ্খ নন্দিনী কে গুপ্ত ম্যাডাম নেবেন, ওখানে বলেছেন, আচ্ছা, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় এই নম্বরে, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আচ্ছা এরপরে আমি কয়েকটা চেন পড়ে পড়ে দেখাবো ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে ছোট দুটো আগে পড়ে নিচ্ছি, কেমন, আচ্ছা পড় না, ওখানে আছে তো, আচ্ছা আর একটা দেখাচ্ছি, আমিও শাকটা নেবো, পেমেন্ট নাম্বারটা বলো, দেখো দেখে তো তোমায় দিয়ে দিয়েছি শ্রেয়া ডার্লিং, তোমাকে দিয়ে দিয়েছি, দে দিয়া ডার্লিং, তুমকো হাম দে দিয়া, তুমকো হাম দে দিয়া, আচ্ছা এই যাচ্ছে, আচ্ছা এবার যেটা আমি দেখাবো সেটা কিন্তু একদম এই রকম, একটা স্টোন বসানো, একটা স্টোন বসানো এরকম থাকছে, 250 যাচ্ছে এটার প্রাইস, দেখে নাও এই যাচ্ছে, একটা স্টোন বসানো আর এরকম লুপ ইয়ারিং, একটা লুপ ইয়ারিং স্টোন বসানো ঠিক আছে, আরো দূরে যা দূরে যাই মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি, আমারটা কি করে না মেপে করলি বাড়িতে চাল নেওয়ার মতো বল, কি করে তুই বুঝলি আমার, তুই জানিস আমি কোন কাপে খাই, তুই জানিস আমি কোন কাপে খাই, আমার একটা বাঘ কাপ আছে, বাঘ আরো দূরে, ওইটুকুতে হবে না, আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, এটা 250 যাচ্ছে ঠিক আছে, এটার দাম যাচ্ছে 250 এটা, আচ্ছা আর এটা 99 শেয়া দিয়ে দিয়েছে, একটা শেয়া সব বলে তুলে রাখবে, এইটা মন নিয়ে কাছাকাছি, তুমি আছো পাশাপাশি, ঘুরে আসি, আচ্ছা ওকে 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 শ্রেয়া ডিয়ার, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, আমার কাছে ব্যাগের ভিতরে মার্কার আছে, আরো দূরে চলো, আবার কি হলো, আচ্ছা চলো, আচ্ছা এবার একটু শেষের দিকে লাইফটা আসছে, তো আমি কয়েকটা মপ চেন দেখাবো, 708 কেউ দিয়েছে, 99 দিয়েছে, একটা 708 দিয়েছে, আচ্ছা এই যাচ্ছে, আচ্ছা এবার আমি একটু ব্যাক ক্যাম, এই বোতলটা তো ফেলে দিচ্ছিস কেন দুষ্টু,
আচ্ছা একটা জিনিস একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যাচ্ছে, একটা যাচ্ছে এই, ঠিক আছে, একটা যাচ্ছে এই, দেখে নাও, একটা ছোট চেন যাচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে, 18 ইঞ্চি চেন যাচ্ছে, আচ্ছা এই যাচ্ছে 18 ইঞ্চির একটা চেন যাচ্ছে, আচ্ছা আর একটা পাতলা চেন যাচ্ছে 350, ঠিক আছে, কোনটা গো, স্টোনটা 250, আচ্ছা এই যাচ্ছে একটা পাতলা চেন 350, এই যাচ্ছে একটা বল বল চেন 250, আচ্ছা এই একটা মোটা চেন যাচ্ছে 350, দেখেছিস কেরম দুষ্টু, ওইটা দিয়ে দে ওখানে, আচ্ছা এই একটা যাচ্ছে, এইটা দেখে নাও, এই একটা যাচ্ছে, ঠিক আছে, সবকটা চেনের ডিজাইন জুম করে করে দেখিয়ে দিচ্ছি, সুনিলে বটের ঝুড়া সুনিলে, ওই কাপড়টা খালি দেখে দে, সুনিলে বটের ঝুড়া বৈরব গুড়া, সুনিলে বটের ঝুড়া, ছোট পুচকি গিনি টপ দেখাও না, একদম দেখাবো, পুচকি গিনি টপটা আছে এখানে হাতের সামনে, ওই যে ছোট 450 যেটা পুচকেটা, তুমি আমাকে পিং করো দেখিয়ে দিচ্ছি, আমার কাছে আছে 450 পুচকিটা আছে, সুনিলে বটের ঝুড়া মা ভৈরব গুড়া দেখি, আচ্ছা এই যাচ্ছে একটা ডিজাইন দেখে নাও, এই যাচ্ছে একটা ডিজাইন, এই যাচ্ছে একটা ডিজাইন, আচ্ছা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এইটা হচ্ছে 24 ইঞ্চি আর এটা হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি মানে একদম গলায় বসে থাকবে, পাতলা চেন, একটা পরে দেখাই, দাঁড়াও একটা পরে দেখাই তাহলে বুঝতে পারবে, একটা এস দাও তো, 18 ইঞ্চিটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে, 18 ইঞ্চিটা আমি পরে দেখাচ্ছি, দেখে নাও, আচ্ছা প্রথম 18 ইঞ্চিটা পরে দেখাচ্ছি, যেটা বল চেন 350, ছোট্ট পুচকি গিনি টপ দেখানো, ছোট পুচকি গিনি টপ আমার কাছে আছে, তুমি একটু আমাকে মেসেজ করো, আমার হাতের সামনে নেই, আমার কাছে আছে 450 ছোট, আমাকে জগন্নাথ, ও বাবা জগন্নাথ পেন্ডেন্টই দেখাতে পারছি না, দেখো একটু দেখো, মেনে কিয়া তেরা ইন্তজার ইতনা করো না মুঝে প্যার, ইতনা করো না মুঝে প্যার, রুমনা ম্যাম অনেকগুলো আছে, আমি আগের দিন না প্রচুর দেখিয়েছি, তুমি যদি একটু আমাকে পিং করো আমি ডেফিনেটলি তোমাকে দেখিয়ে দেবো, কেমন, আচ্ছা এই যাচ্ছে, শাটারটা খালি তুলে দিলেই ওখান থেকে চলে যাবে, একটা কাজ করবে এটা ছেড়ে একটু শাটারটা তুলে দাও তো, ওখান থেকে বেরিয়ে যাবে, তাহলে গাড়িটা ওখানে রেখে দিল, ছেড়ে দাও, আচ্ছা এই যাচ্ছে, ছোট পেন্ডেন্ট অনেকগুলো দেখেছি, 500 550 600 650, রুমনা ম্যাম একটু আগের দিনেরটা দেখিয়ে দিলে, কি হয়েছে মা গাড়িটা রেখে দিল, ওমা তুমি কিছু বলো, হ্যাঁ কিছু বলো, ওদেরকে তো ছিটাই বলছি, এই সেটটা আমি নিয়েছি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, প্রাইস কত দি, এটা সোনার জলেরটা 1250টা 1050 অফারে, আর এটার কেমিক্যাল পলিশটা 450 অফারে, ঠিক আছে এই যাচ্ছে, ঠিক আছে এই, আবার ম্যাম কলকাতায় গিয়ে পানিশ করব, নো ম্যাম, আচ্ছা ঠিক আছে, ওকে রুমনা ম্যাডাম বলবো না, তাহলে কি বলবো আমাকে একটু বলো, তুমি পড়লে দেখে পেতাম পুচকি কতটা, আমি বড় পড়ি না, পুচকি 350, আচ্ছা তুমি পড়লে পড়ে দেখাতে কত, ও কানে পড়ে দেখাতাম, দাঁড়াও দেখছি যদি নিতে পারি, আচ্ছা যোগু দাদা দেখালাম, আর একটা যোগু দাদা আছে দেখে নাও, এই যোগু দাদাটা দেখে নাও, রুমনা বলবে, ওকে ওকে রুমনা ডার্লিং, ঠিক আছে এই যাচ্ছে আরেকটা, ঠিক আছে এই যাচ্ছে আরেকটা ছোট্ট, এটা কিন্তু টার্সেল দিয়ে পড়ে, ঠিক আছে এটা টার্সেল দিয়ে পড়ে, 850 থাকছে এটার দাম, টার্সেল 55 এক্সট্রা, ঠিক আছে, আচ্ছা একটা চেন তো পড়েই গেল, আচ্ছা এই যে যেটা দেখছো এটা কিন্তু একদম সুন্দর, এগুলো সব 350 করে যাচ্ছে, সুন্দর চেন একদম গলায় বসে থাকবে, যারা সরু পাতলা চেন খুঁজছো এগুলো তাদের জন্য, আর এটা যারা খুঁজছো এটা একটুখানি বড়, এই যাচ্ছে, এই যাচ্ছে, এটা 350 যাচ্ছে, এটা 400 টাকা যাচ্ছে, এই যাচ্ছে লেন্থটা একটু বড় খালি এটার থেকে, কেমন, এটা 350 এটা 400 যাচ্ছে, ঠিক আছে সরালাম, তাহলে চেন মোটামুটি আজকে অনেকগুলো চেন দেখালাম, তার মধ্যে বল চেনটা পড়ে আছে, যাদের একটু লাগবে এরকম চেন দেখতে পারো, আমি দেখছি বাবা আমি এটা দেখাতে পারি, এখানে গিনি গিনি গিনি
অনবদ্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লং বল চেন, লং বল চেন কতটা চাইছো বলো? আছে দেখো পাড়া পড়শিতে আমি মাছ গেঁথেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। এটার কিন্তু লংটা আছে আমার কাছে, ঠিক আছে? এটার লংটা হচ্ছে এতটা মতো আসবে, এই যাচ্ছে, দেখে নাও একটু বড়। হ্যাঁ এটার বড়টা আছে, এটার বড়টা 400 বা 450 হবে। তুমি পিঙ্ক করো, আমি বলে দিচ্ছি, দাঁড়াও এখানে আছে কিনা দেখে নিচ্ছি, থাকলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ কেটেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ কেটেছি। আছে দাঁড়াও লঙ্কা দেখাচ্ছি। তিনি কি আছেন ম্যাডাম, কি খুঁজছো বলো? আচ্ছা এই যাচ্ছে, দেখে নাও একটু বড়টা এটা, ঠিক আছে? এটা 450 গো। আচ্ছা এটা 450, এটা 350, বোথ আর রেগুলার ওয়ের, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এটা 350, এটা 450, ঠিক আছে? এটা বলছেন এটা 350, এটা 450, দুটোই কিন্তু রেগুলার ওয়ের, এবং এগুলো রেগুলার পরার পরেও একবার ঢুকছে একবার বের। তুই খাবি না বাক্সগুলো, দুষ্টু বেবি একটা। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে? এইটা লং আর একটা একটু শর্ট হয়ে গেল। আচ্ছা আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এটা ঠিক আছে, এই যাচ্ছে, ওকে এই যাচ্ছে একটা। আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার ডাড়া ডাড়া আই অ্যাম, এটা কিন্তু 350, ঠিক আছে? যেটা আমি এখন দেখালাম 350। আচ্ছা আর একটা যেটা আমি দেখাবো সেটা যাচ্ছে এইটা, 950-টা আজকে থাকবে 850-তে, 950-টা আজকে 850-তে থাকবে, দেখে নাও 950-টা আজকে 850 থাকবে। এটার সাথে কিন্তু একটা বড় লকেট পরে দেখাচ্ছি, এটা বেশ ভালো লাগবে দেখতে, ঠিক আছে? একটা 1250-এর লকেট, সোনার জলের লকেট এটার সাথে পরে দেখাচ্ছি। এ তো পুরো দিম্মির গলার চেন মনে করিয়ে দিলি একদম, এগুলো মানে একদম আগেকার যে ডিজাইনটা হতো না সেই ডিজাইনেরই চেন। এবং এই যে আমি এখন যেটা পরছি এটা ছোট্ট বকুল, এটার সাথে 950 থাকছে এটার দাম। সোনার জলের চেনের সাথে পড়ছি, সোনার জলের একটা সুন্দর লকেট পড়ছি, এবং সেই লকেটটার দাম হচ্ছে 1250 টাকা, 1250। তোমরা ক্লাব করেও নিতে পারো, তোমরা আলাদা করেও নিতে পারো। এই দেখো এই রকম, এটা 950-টা আজকে 850 থাকছে, আর এটা 1250 থাকছে। এই সুন্দর লকেটটা, গিনিটা দেখতে, এই যে গিনি 450 টাকা স্টার্ট থাকছে ওয়ান পেয়ার, ঠিক আছে? ওয়ান পেয়ার 450 টাকা থাকছে, এই যাচ্ছে, ঠিক আছে? এই যাচ্ছে, আর কোথায় রাখবে দেখেছ কি অবস্থা মানুষের? যাই হোক রাখুক গে, রাস্তা বাবা রেখে দিক। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে, 1250 টাকা, আর এই যাচ্ছে 450 টাকা স্টার্ট। নন্দিনী ম্যাডাম দেখাতে বললেন, রেখে দিলাম। এই যাচ্ছে 450 টাকা সোনার জলে রেগুলার ওয়ারে স্টার্ট। এই যাচ্ছে একটা 400 টাকার চেন, 450 টাকার চেন। এটা যাচ্ছে একটা 350 টাকার চেন, আর এই চেনটা 850 টাকা থাকছে। বলছেন দিবি সবসময় বোধহয়, বলছেন না তো বহু আগেকার ডিজাইন। তো আশা করি আজকে যেগুলো দেখালাম তোমাদের ভালো লেগেছে, এবং এই চেনগুলো যেগুলো তোমরা নেবে নির্দ্বিধায় নাও, কেন এগুলো কিন্তু কোনো রকম কোনো টেনশন নেই, মানে ইউ উইল জাস্ট লাভ দ্য কালার, ইউ উইল লাভ দ্য স্টেইং অফ দ্য কালার, এবং নির্দ্বিধায় সোনার গয়নার সাথে পরো, কোথাও কোনো অসুবিধে নেই, কেমন? তো আজকের লাইভ এখানেই শেষ করব। প্রচুর জিনিস দেখেছি, 190-র একটা চেন দেখিয়ে দেবো, খালি আমার ভুল হয়ে গেছে, 190-র চেনটা আমি দেখাতে ভুলে গেছি। এটা নয়, 190-র একটা না, আমাদের যে 190-র চেনটা আসেনি ওটা, ওটা কি ফুরিয়ে গেছে? এটা নয়,
আচ্ছা আরেকটা, তুই ওদিকে তাকাস না। হ্যাঁ না না আমি আর তাকাচ্ছি না, ছেড়ে দেবো। মানে তোরা ব্যাক ক্যামেরায় দেখতে পাবি, মানে ব্যাক টু ব্যাক, ঠিক আছে? গাড়ি দেখ কিরকম ব্যাক টু ব্যাক গাড়ি রাখা আছে, দেখ। অ্যান্ড দেয়ার আর পিপল, হ্যাঁ মানে পিপল আর লাইক মানে দে ডোন্ট কেয়ার, থাকে আর বলে বলে আমাদের এই মানে শরীর, মানে এটা ডিসকাউন্ট হবে না, এটা নেবো। কোনটা বাবা, কোনটা ডিসকাউন্ট হবে না? এটা সোনার জলে গো, স্টার্ট তো 450 থেকেই শুরু হয় স্টার্ট। আচ্ছা একটা আরেকটা দেখালাম, এটা অবশ্য আমি দেখিয়েছি মনে হয়, এইটা দেখিয়েছি। হ্যাঁ এ দাও, একটা 350 আর একটা এটা 450 থাকবে, ছোটো বড়োটা। হ্যাঁ গো এটা দেখিয়েছি মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে যে রাখে, হ্যাঁ বাবা যে রাখে রাখুক, আমার আর খেয়ে কাজে আর চিৎকার চেঁচাচি করে আর সময় নষ্ট করে লাভ নেই। চলো তো আজকে যেগুলো দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা বুকিং করতে চাইছো, আমার নাম্বার 9830398333 ইজ মাই বুকিং নাম্বার, তোমরা বুকিং করো। এই আশা করি আজকের প্রোডাক্টগুলো তোমাদের সবকটা ভালো লেগেছে, স্পেশালি আজকের চেন্সগুলো কম রেঞ্জে দিয়েছি, অনেক কিছু ডিসকাউন্টে দিয়েছি, তো তোমরা ঝটপট করে বুকিং করবে। আর কালকেও চেষ্টা করবো লাইভে আসার, 850 প্লাস টার্সেল। আচ্ছা সত্যি মানুষ নির্লজ্জ হয়ে যাচ্ছে দিনে, হ্যাঁ মানে সিভিক সেন্স তো সকলের থাকে না। আর সত্যি কথা বলতে গেলে লাস্ট ইনসিডেন্টের পরে আমি এটা বুঝে গেছি যে যে যাই করুক না কেন, পিস ইজ ভেরি মাচ নেসেসারি ফর এভরিবডি। আর আমার মেন্টাল পিস আমার কাছে একটা বিশাল মানে এক্সপেন্সিভ জিনিস, তো সেটা আমি আর খোয়াতে চাইছি না। এই হচ্ছে ব্যাপার, আমি একটা এফ এর পার্কিং বোর্ড বানিয়ে নিয়ে যাবো, আর তোকে আমি একটা ট্রফি দেবো, তুই যদি বানিয়ে নিয়ে আসতে পারিস তোকে একটা ট্রফি দেবো এফ এর পার্কিং বোর্ড, ঠিক আছে? আচ্ছা চলো, টেক কেয়ার, বাই বাই, বড়দের প্রণাম, ছোটদের বোর্ডগুলো লাইট, এটা হয়ে গেলে একটু বোর্ডের লাইট জ্বালিয়েছ না, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং তুমি যে চেনটা পরে আছো ওটা কত গো? এইটা যেটা পরে আছি আজকের জন্য 850, এইটা সোনার জলের 1250, এই দুটো চেন হচ্ছে, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, 350 আর 450, সব রেগুলার ওয়্যার দিচ্ছি, কেমন? সব রেগুলার ওয়্যার এই যাচ্ছে, ঠিক আছে? যে কটা চেন পরেছি আজকে সবকটাই ভালো দেখিয়েছি, কি চাই তোমার? আচ্ছা টিকলি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে, এটা হচ্ছে তোমার জার্মান সিলভারের টিকলি, চট করে তো জার্মান সিলভার দেখতে পাওয়া যায় না, টিকলি দেখতে পাওয়া যায় না, তো এই যাচ্ছে জার্মান সিলভারের টিকলি। এগুলো 150 করে থাকছে দাম, ঠিক আছে? 150 করে দাম থাকছে, এই দুটো 150, এই দুটো 200, ঠিক আছে? 200 এই থাকছে আর এই থাকছে 150। যদি কেউ বাচ্চার নাচের জন্য নিতে চাও, কেউ কস্টিউম জুয়েলারির সাথে ম্যাচ করে পড়তে চাও, কোনো ব্ল্যাক শাড়ি পরছো তার সাথে একটা ছোট টিকলি পড়তে চাও, সো ইউ আর ওয়েলকাম, ঠিক আছে? এগুলো কিন্তু বেশ ভালো, 150, এটা খালি তুলে দেবে, হ্যাঁ এখান থেকে বাকিটা বা মার্কার দিয়ে আমি এখানে দেখে রাখলাম জাস্ট বোঝার জন্য। আচ্ছা হলো, আমি যেতে যেতে কৃষ্ণ ভজন, একদম যেতে যেতে কৃষ্ণ ভজন গেয়ে আমি যাব। তুমি যে চেনটা পরেছো আশা করি তুমি বুঝতে পারছ না কোন চেনটা কথা বলছো, সবকটাই বলে দিলাম দেবশ্রী ম্যাডাম, ঠিক আছে? শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, কন কহতে হ্যায় ভগবান আতে নেহি, কন কে, ওকে একটা বিস্কুট দিয়ে দাও তো বার করো তাহলে ও খাবে, কন কহতে হ্যায় ভগবান আতে নেহি, হম মীরা কে জৈসে বুলাতে নেহি, হম মীরা কে জৈসে বুলাতে নেহি,
অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। কৌন কহতে ভগবান খাতে নেই, কৌন কহতে ভগবান খাতে নেই, বীর শবরী কে জেসে খিলাতে নেই, বীর শবরী কে জেসে খিলাতে নেই, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। কৌন কহতে ভগবান সোতে নেই, কৌন কহতে ভগবান সোতে নেই, মা যশোদা কে জেসে সুলাতে নেই, মা যশোদা কে জেসে সুলাতে নেই, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। জয় শ্রীকৃষ্ণ। দ্যাট ওয়াজ মাই গড, মাই লর্ড এন্ড ইয়োর গড, ইয়োর লর্ড টু। মন থেকে ডাকলে কিন্তু ঈশ্বরের সাড়া ঠিক পাওয়া যায়। দেন অল ইউ হ্যাভ টু ডু ইজ থিঙ্ক পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। সকল বড়দের নমস্কার এবং প্রণাম, আর বা ছোটদের অনেক অনেক ভালোবাসা। মহান্তি ম্যাডাম কোনটা বলছেন আমি বুঝতে পারছি না, এটা 850 আজকে অফার প্রাইস, আর এটা 4000 কাছাকাছি টোটাল সেটটা আছে। কেমন এই সীতার দুটোই দেখতে পাচ্ছি, অন্য কিছু ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজের নাম্বারটায় পাঠান, ডেফিনেটলি আপনাকে আমরা প্রাইস সমেত পাঠিয়ে দেবো। এই গানটা গাইলে মনে হয় আমরা সবাই হাত ধরে ঠাকুরকে ডাকছি। আই এম মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু অল অফ ইউ, যারা লাইভে থাকো কেন না কেন সঙ্গে থাকো, এটা আমার কাছে খুব বড় একটা ব্লেসিং। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে শীঘ্রই আরেকটা লাইভ নিয়ে। শাড়ি দেখাবো, ইচ্ছে আছে পরের লাইভে, তাই সঙ্গে থেকো, শাড়ি বুকিং করার জন্য রেডি থেকো, ভীষণ রিজনেবল প্রাইসে ভালো ভালো শাড়ি খুব শীঘ্রই আসছে। টেক কেয়ার, টাটা, বাই বাই। দিস ইজ অনন্যা মুখার্জি সাইনিং আউট ফ্রম অনন্যাস ফিউশন। মাই স্টোর নেম অ্যান্ড ব্র্যান্ড নেম ইজ অনন্যাস ফিউশন, অ্যান্ড ইটস অ্যাড্রেস ইজ 507 যশোর রোড, কলকাতা 74, ব্যাঙ্ক অপোজিট টু দ্য ওয়ার্ল্ড অফ টাইটান, ডায়াগনালি অপোজিট টু ডায়মন্ড প্লাজা মল, অ্যান্ড জাস্ট বিসাইড সেনকো জুয়েলার্স অ্যান্ড অলসো ডেলিভারি কুরিয়ার, দ্যাটস মাই নিউ বিজনেস, নিউ অফিস। অ্যান্ড টাইমিংস আর ফ্রম 11:30 ইন দ্য মর্নিং টিল 8:30 ইন দ্য ইভিনিং। আমার কিন্তু এভরি ডে শপ খোলা থাকে। কেমন তোমরা এসো, এসে জিনিস দাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া। যারা যারা নেবে আমাকে জানিও, এবং ক্রেডিট কার্ড ফেসিলিটি, বাড়িতে বসে ক্রেডিট কার্ডে পেমেন্ট করেও কিন্তু তোমরা জিনিস নিতে পারো। কেমন, টেক কেয়ার, বাই বাই। একদমই আরে কৃষ্ণা, নাইটি দেখিও, নেক্সট টাইম দেখাবো, নিশ্চয় নাইটি দেখাবো, বাই।